আমি তো স্মান ভাই, তুমি আর এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা রাখো। হ্যাঁ ঠিক আছে। স্মান ভাই আমাদের একটু বলবেন যে মুজিবনগর সরকার যে গঠন হলো এই পুরো বলছি প্রক্রিয়াটা। এখানে সেদিকে আমি আসছি কিন্তু। আচ্ছা আসুন, গোয়ালন্দ যুদ্ধের পর পরিস্থিতি এমন দাঁড়ালো, তারা নগরবাড়িতে নামে যখন ঈশ্বরদী হয়ে আমার ভেড়াবাড়া আক্রমণ করে তারা কুষ্টিয়াতে চলে আসলো। এদিক দিয়ে যশোর থেকে তারা আক্রমণ করে করে ঝিনাইদহ অধিকর্ষ নিল 15 তারিখে। তখন আমার চুয়াডাঙ্গায় হেডকোয়ার্টার পরিবর্তনের প্রয়োজন দেখা দিল। হেডকোয়ার্টার আমি নিয়ে যাব মেহেরপুরে, কারণ আমার সৈন্যরা সব এখন ওই ফ্রন্ট লাইন বলতে গেলে চুয়াডাঙ্গাই ফ্রন্ট লাইন হয়ে গেল। যখন সেখানে চলে যাব আমার মনে একটা আসলো, প্রশ্ন আসলো, আমরা চলবো কী করে, খাওয়া দাওয়া কতদিন আমাদের চালাবে, টাকা পয়সারও প্রবলেম আছে, এই যুদ্ধ তো চালাতে হবে, আমরা এনডিএতে গিয়ে তো যুদ্ধ করবো না। আমি আমার ফোর্স হেডকোয়ার্টার চুয়াডান থেকে মেহেরপুর নেওয়ার পূর্বে একটা কমিটি গঠন করলাম। সেই কমিটিতে মাহবুব তফিকও ছিল, ব্যাংক ম্যানেজার ছিল একজন, ওই আসামলক রাজনৈতিক নেতা ছিল। তাদের মাধ্যমে আমি হুকুম দিলাম লোকেল যত ব্যাংক আছে সব ব্যাংকের টাকা গয়না মানে স্বর্ণ সব কিছু তোমরা নিয়ে আসো, এগুলোই আমাদের ভবিষ্যতের যুদ্ধ চালাবার খরচ বহন করবে। ওই কমিটির মাধ্যমে আমরা সব ব্যাংকের টাকা নিয়ে নিলাম। কুষ্টিয়ার জন্য আমরা পাঠিয়েছিলাম কিন্তু বাই দ্য টাইম কুষ্টিয়ার থেকে ওরা সব আমাদেরকে ইয়ে করে দিল, আমরা কুষ্টিয়ার টাকাটা নিতে পারিনি। এ সমস্ত টাকা পয়সা নেবার জন্য কিসে করে নেব, আমি আমার জওয়ানদেরকে অর্ডার দিলাম তোমরা এখন যুদ্ধক্ষেত্রে ঝোলা পিঠ যেটা আছে ওটাতে যা নিতে পারো নাও, বাকি সব ফেলে দাও এবং তোমাদের সমস্ত ট্রাঙ্ক অপসর করে দাও। এই সমস্ত ট্রাঙ্ক অপসর করে দিল, ওই সব ট্রাঙ্কে টাকা গনে 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 ফর সুন্দর মতো ইয়ে করে আমরা ঠিক মানে যেভাবে নেওয়া উচিত ঠিক সেভাবে আমরা ওই করে গনে কোনটাতে কত কোনটাতে কত টোটাল একটা ফিগার ইয়ে দাঁড় করিয়ে আমরা এগুলো নিয়ে গেলাম। দুইটা বাড়িতে দুই গাড়ি করে নিয়েছি আমরা, দুই গাড়ি করে, এবং এটা তার পলিন দিয়ে ঢেকে প্রপার সেন্ট্রি পোস্টিং করে সাথে নিয়ে গেলাম। আমরা 15 তারিখে আমার মেহেরপুরে হেডকোয়ার্টার, সে হেডকোয়ার্টার আমার চলে গেল। তার পেছনে 16 তারিখে চলে গেল ইয়েতে মেহেরপুরের পেছনে জায়গাটা কি ওই দর্শন দিক না, দর্শন না বইতে আছে। আচ্ছা এই মেজর জিয়া পাশে প্রভিশনাল কমান্ডার ইন চিফ অফ দি বাংলাদেশ লিবারেশন আর্মি, এই এজেন্টটাই পেয়েছি। One of the few districts completely liberated. The Chagriya Chekane, the Kinpursa Ranga, Nan Sangosu, Lebutala Sangosu, the Kinpursa Ranga Mukti Bahini, Bipurja Gualanda Sangosu, Airpare. Ichakali Bupi. Ichakali.
ইছাখালী পিওপি ভৈরব নদীর পাড়ে ভৈরব নদীর পাড়ে ইছাখালী পিওপিতে 16 তারিখ আমার হেডকোয়ার্টার চলে গেল তখন চিন্তা করলাম আমি ইন্ডিয়াতে আমার পারিবারিক সদস্যদের রেখে আসি কারণ এইভাবে তাদেরকে নিয়ে এইভাবে একখান থেকে আর একখানে উদ্যোগ করে যাওয়া আসা অসুবিধা আছে তারা রণসদর তো বলতে গেলে সোজাগত ব্যাটল ফিল্ডে তাদেরকে নিয়ে রওনা করলাম খুব দুর্যোগের রাত্র ছিল সেদিন এই 16 তারিখ রাত্রে না 15 তারিখ রাত্রে খুব দুর্যোগের রাত্র ছিল তাদের রাখতে গেলাম এই আমাদের এরিয়াটা পার হব আমার স্ত্রী কেঁদে উঠল তীরে কয় না আমি তো ইন্ডিয়াতে যাবো না আমি এখানে থাকবো এই ফিরে আসলাম আবার ফিরে এসে আমরা খোলা জায়গায় রাত্রে ঘুমাইলাম খোলা মাঠে ওরও রাখলাম করতাম রাত্রে ঘুমাইলাম 16 তারিখ আসলো তখন খবর পেলাম যে 17 তারিখের সমস্ত ব্যবস্থা করতে হবে ওর ট্রেকিংয়ের এই মাহবুব তফিককে তখন পাঠিয়ে দেওয়া হলো সেখানকার লোকেল কিছু আনসার তাদেরকে দেওয়া হলো প্রায় 10-12 জন সংসার ছিল ওই দায়িত্ব দেওয়া হলো একটা স্টেজ বানাও ওই আশেপাশে গ্রাম থেকে সব তোমার আমাদের কিছু তো নাই গ্রাম থেকে কিছু চৌকি কিছু টেবিল চেয়ার যা কিছু পারো নিয়ে এসে ওটা ব্যবস্থা করো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো টাকা পয়সা কিছু দেওয়া হলো তারা গেল ব্যবস্থা করতেছে 17 তারিখ সময় হলো 11টার সময় মন্ত্রী পরিষদ আসবে ওরা 17 তারিখ সকালে ভোরে গিয়ে সেখানে এগুলো সব জোগাড় জাগাড় করতে আরম্ভ করলো মন্ত্রী পরিষদ এসে গেল 11টা পরিবর্তে 10টায় ওরা তখন রেডি না অন মাহবুব হলো পুলিশের লোক সে তাড়াতাড়ি কি করলো ওই যে 12 জন আনসার ছিল টুপি মাথায় ও তাদের আবার ওই ওরকম টুপি সেই 12 জন আনসারকে লাইনে খাড়া করে এটা সম্মানই দিলেন আর কি গার্ড বনার উনি এটাকে বলেন গার্ড বনার আসলে এটা গার্ড বনার না প্রপার গার্ড বনার নয় আমি তখন পর্যন্ত পৌঁছি নাই কিন্তু ওরা সব এসে গেলো 10:30টার মধ্যে স্টেজ বানানো হয়ে গেছে স্টেজে উঠে গেল সব আমি নিমিন্টাম তারা যখন স্টেজে সব উঠে গেল আমি এক প্লাটুন শূন্য নিয়ে তখন পৌঁছে গেলাম আচ্ছা কারণ আফটারঅল বর্ডারের যদিও বর্ডারের কাছে কিন্তু তারা যে কোনো সময় যদি আক্রমণ করে এটা ইয়ে করতে হবে তো সেই সব ব্যবস্থাতে আমাকে দেই হইল আর কি আসতে আমি আসার পরেই স্বাধীনতার ঘোষণাটা পাঠ করা হলো ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন মিস্টার ইউসুফ আলী প্রফেসর ইউসুফ আলী উদ্দিন উনি পাঠ করলেন তারপরে একে ওয়ার টেকিং হইল ঘোষণা হইল কে ভাইস প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট কে তার ইয়ে প্রধানমন্ত্রী সমস্ত ঘোষণা হওয়ার পর ওই সেনাপতি নিয়োগ হলো ওসমানী সব সেখানে ছিলেন সব কিছু হওয়ার পর এরপরে গার্ড বনার ওই এক প্লাটুন শূন্য দ্বারা গার্ড বনার দেওয়া হলো সেখানে আমিও ছিলাম মাহবুব ছিল আর 34 জন ইপিআরের বাহিনী ছিল 34 জন একজন সুবেদার আর 33 জন 3/11 33 জন 3 লাইন এরপরে খাওয়া দাওয়ার ব্যস্ত হলো খাওয়া দাওয়া করানো হলো খাওয়া দাওয়া করানোর পর ওরা আস্তে আস্তে আপনার নিয়ে চলে গেলো ওই যে 39টি দেশের আমি লিখেছি আমার বইতে বোধ হয় 39টি দেশের শতাধিক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এই ঘটনাটাকে ওনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে আমাদেরকে সাহায্য করেছেন এবং আমি বলেছি এর মধ্যে দিয়ে আমরা সারা বিশ্বে একটা নির্বাচিত সরকারের অধীনে একটা দেশে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত হয়েছি আমরা এখন আর আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে পরিচিত নই আমরা একটা নির্বাচিত সরকারের একটা দেশের মুক্তিযোদ্ধা এর মধ্যে দিয়ে 17 তারিখ শেষ হইল 18 তারিখে আমি আমার হেডকোয়ার্টার বেনাপোলে নিয়ে আসলাম ইন্ডিয়ার মাঝখান ইন্ডিয়ার ভেতর দিয়ে ঘুরে আমার এন্টার আমি বেনাপোলে এসে নালো এবং সাথে সাথে আমার বাহিনী
অগ্রসর করে কাগজ পুকুর ইত্যাদি যে জায়গা আছে ওসব জায়গায় শুধু ডিফেন্স নিয়ে নিলাম। আমাদের লাস্ট ব্যাটল সেখানে হইল 24শে এপ্রিল। 24শে এপ্রিল তারা আমাদেরকে দুই দিক থেকে আক্রমণ করেছে। আমারও রাস্তার দুই পাশেই ছিল, দুইটা কোম্পানি ছিল। আমাদের অসুবিধা ছিল কি, আমাদের ফিল্ড ওয়্যারলেস ফিল্ড টেলিফোন ছিল না, যার জন্য এক এক সাইডের সৈন্যের সাথে আরেক সাইডের সৈন্যের যোগাযোগ করতে পারতো না, বা ওই সৈন্যের সাথে হেডকোয়ার্টার অপারেশন হেডকোয়ার্টার যোগাযোগ করতে পারতো না, এইসব অসুবিধা আমাদের ছিল। তবু দৌড়াদৌড়ি করে রানার দিয়ে যতটুকু করা যায় ততটুকু আমরা করতাম। তো যখন যুদ্ধ খুব প্রগ্রেসে আছে, অ্যামুনিশন রিপ্লেনিশমেন্টের দরকার হয়ে গেল, তখন ওই আমার হাওলদার মেজর ছিল মুজিবুর রহমান তার নাম, সে তখন নায়েব সুবেদার হয়ে গেছে, নায়েব সুবেদার অলরেডি থাকবে, সে নায়েব সুবেদার মুজিবুর রহমান একটা জিপে করে কিছু অ্যামুনিশন নিয়ে সামনে যাচ্ছিল, জায়গায় জায়গায় পোস্টে পোস্টে দেবে। তো এমজি পোস্ট যেখানে ছিল একটা সামনে, এমজি পোস্ট দেখলো সেখানে কেউ নাই, এমজিটা পড়ে আছে, সে সাথে সাথে এমজির পেছনে ওইদিকে সৈন্যরা আসতেছে পাকিস্তানি সৈন্যরা, সে সাথে সাথে এমজির পেছনে ইয়ে পোজিশন নিল, ইয়ে কক করে দেখলো যে তার ইয়ে নাই, চাবিটা নাই। তো চাবি আনবার জন্য তার সাথে যে লোক ছিল তাকে পেছনে পড়াইলো, ওরা ওরা চাবি নিয়ে গেছে। দেরি করাতে সে নিজে গিয়ে চাবি এনে চাবি ফিট করে এই ফায়ারিং শুরু করলো, অ্যামুনিশন আছে তার কাছে, এই ফায়ারিং করে ওপেনে আসতেছে, তো সব পাকিস্তানের সব ওপেনে আসতেছে। ফায়ারিং করে সে এই এমনভাবে ফায়ারিং শুরু করলো যে তার এই ফায়ার কভারের আন্ডারে পেছনের যে কোম্পানিটা তারা উইথড্র করতে উইথড্র করে গেল, আর ওদিকের কোম্পানি খুব মার খাই গেল, তারাও আমাদের উইথড্র করলো, কিন্তু পাকিস্তানের খুব মার খেয়ে তারা যেভাবে তাদের যে ধরে অ্যাটাক করেছি তো করেছি, ওভারটেক করতেই হবে। এই তারা অত্যন্ত হাই ক্যাজুয়ালিটি সত্ত্বেও তারা ওভারটেক করে এখান পর্যন্ত পৌঁছে গেলো। আমার সময় ওর অ্যামুনিশন শেষ হয়ে গেল, যখন অ্যামুনিশন শেষ হয়ে গেছে তখন এমজির রহমান আমরা দেখতেছি কিন্তু দূরের থেকে, তাকে সাবধান করতেছি, তারপরে সে মানে নেই। ইয়ে মুজির রহমান কী করলো, যখন অ্যামুনিশন শেষ হয়ে গেলো তখন তার পিস্তল দিয়ে শুরু করলো, পিস্তলের গুলি শেষ হয়ে গেলো তখন নিজে লাফিয়ে পড়ে তাদের গায়ে বা ধরে জোরাজোরি করে শুরু করলো। অ্যাট ওয়ান টাইম তার গায়ে তার মাথায় বুলেট লাগলো, বুলেট লেগে সে মারা গেল। সেখানে এই মুজিবুর রহমানকে আমি বীর শ্রেষ্ঠের রিকমেন্ডেশন দিয়েছিলাম, বীর শ্রেষ্ঠের জন্য দরকার তিনজন উইটনেস, যারা দেখেছে সব তিনজন উইটনেস দেওয়া হয়েছে, রাজনৈতিক উইটনেস দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু তাও ইয়েকে দেওয়া হইল না, দেওয়া হইল না। এটার অনেক কারণ আছে, পরবর্তীতে ওসমানী সাহেবের সাথে আমার একটু খুব ক্ল্যাশ হয়ে গেছে, সেসব কারণ দেয় আর কি, কারণ এইসব অ্যাওয়ার্ডগুলো তো পরে দিয়েছে লিবারেশনের পর। 24শে মার্চ পরিপূর্ণভাবে আমরা একেবারে বর্ডারে এসে গেলাম, বর্ডারে যে আমার অফসেট কোয়ার্টার, সেই অফসেট কোয়ার্টার পর্যন্ত আমরা উদ্যোগ করলাম, আমাদের আর ইন্ডিয়াতে যেতে হয়নি। আমাদের যে ওখানে অফসেট কোয়ার্টারে যে আমাদের পতাকা উঠছিল বাংলাদেশের, সেটা কিন্তু রয়ে গেছে, এটাকে নামাতে তারা বহু চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমরা বেনাপোলে কিছু ও পেট্রাপোল হলো ইন্ডিয়ান সাইড, পেট্রাপোলে কিছু মেইন সৈন্যটা পেট্রাপোলে রাখলাম, বেনাপোলে আমাদের এগুলো অফসাইড কোয়ার্টারে কিছু কিছু সৈন্য রয়ে গেলো, আমরা এগুলো হোল্ড করছি এবং এগুলাকে গার্ড দিয়ে যাচ্ছি আমরা। তখন আসলো আমাদের রিঅর্গানাইজেশনের টাইম, রিঅর্গানাইজ করার জন্য আমি তখন এই সমস্ত বাহিনীকে আট ভাগে ভাগ করলাম, আট ভাগে ভাগ করে এই কুষ্টিয়ার, তারপরে ইচ্ছাখালি আর কি, ইচ্ছাখালি এই আটটা জায়গায় সব ইয়েতে দেওয়া আছে, জায়গাগুলো সব নাম আমার মনে নেই। এইভাবে একেবারে সাতক্ষীরা পর্যন্ত আমরা চলে গেছি, আটটা সাবসেক্টরে ভাগ করে আটটা কোম্পানি সৈন্য দিয়ে, আটজন কমান্ডার দিয়ে আমি তাদেরকে আবার রিঅর্গানাইজ করে মে মাসের মধ্যে, মের 7-8 তারিখ পর্যন্ত আমরা সব অর্গানাইজেশন কমপ্লিট করে লোকেট করে দিয়েছিলাম সব কিছু। এখন শুধু আমাদের
হুকুম হইলো এখন আর কোনো অ্যাটাকিং ব্যাটল হবে না, এখন শুধু গেরিলা ব্যাটল হবে। গেরিলা ব্যাটলের রূপ আমরা জানি সব কীরকম করতে হয়, এই অর্ডারটা আমাদের উপর হইলো। আর তখন পর্যন্ত আমাদেরকে আর্মস অ্যামিনিশন বললেন যা সাহায্য সহযোগিতা, সিভিলের লোকরা তো দিতেই, বিএসএফ বাহিনী আমাদেরকে দিত। অর্ডার হইল 16 মে থেকে এই আমাদের দায়িত্ব গ্রহণ করবে ভারতীয় সেনাবাহিনী, তারাই আমাদেরকে আর্মস অ্যামিনিশন দেবে, তারাই আমাদেরকে সমস্ত লজিস্টিক্স যত কিছু প্রয়োজন তারাই দেবে। এইভাবে আমরা তখন থেকে ভারতীয় সেনাবাহিনীর সাহায্য নির্ভর আমরা হয়ে গেলাম। কিন্তু আমাদের এই 7 বাহিনীর আন্ডারে, 7 সাবসেক্টরের আন্ডারে প্রয়োজনীয় গেরিলা যুদ্ধ চলতে থাকলো। আমাদের সাপোর্টে আসলো, আমাদের যেমন সেক্টর হিসেবে ভাগ করা হলো, 8 নম্বর আর 9 নম্বর সেক্টরের সাপোর্টে রইল ইন্ডিয়ান 9 নম্বর সেক্টর। ইন্ডিয়ান 9 নম্বর সেক্টরের কমান্ডার ছিল মেজর জেনারেল দলবীর সিং। মেজর জেনারেল দলবীর সিংয়ের সাথে আমি অ্যাজ সেক্টর কমান্ডার অফ নাম্বার 8 সেক্টর আমাদের সিটিং হতো, আমরা যুগ্মভাবে প্ল্যানিং করতাম, প্ল্যানিং করে এসে এক্সিকিউট করতাম আমরা আমাদের এইসব বাহিনী দ্বারা। আবার মে মাসে আমাদের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল ফর ট্রেনিং, তো আমি রিক্রুটমেন্ট শুরু করেছি ভালো ভালো জোয়ান দেখে যারা উইলিং সমর্থ এবং করতে ইচ্ছুক তাদেরকে ইয়ে করে আমরা চাকুরিয়া পাঠালাম, তাদেরকে কিছুকে পাঠালাম আমরা ভৈরব নদীতে। ভৈরব নদী না তো সরি ইন্ডিয়ার ওই যে পলাশী প্রান্তরে ভাগীরথী, পলাশী প্রান্তরে ভাগীরথী, হ্যাঁ ভাগীরথী, ভাগীরথী ভাগীরথী প্রান্তরে পলাশীতে আমরা পাঠালাম। এবার বিভিন্ন জায়গায় সমস্ত গেরিলাদের আমরা পাঠালাম, তাদের ট্রেনিং শুরু হয়ে গেল। এদিকে আমরা এই 8 বাহিনীর আন্ডারে যুদ্ধ, কোনোদিনও কোনোদিন অ্যাম্বুশ, কোনোদিন অ্যাটাক, রেড রেড অ্যাটাক তো না, রেড অ্যাম্বুশ অ্যান্ড রেডের মধ্যে আমরা লিমিটেড থাকলাম। প্রায় অগস্ট মাসে আস্তে আস্তে গেরিলা ট্রেনিং শেষ করে আমাদের কাছে আসতে লাগলো এবং আমরা তাদেরকে গেরিলা কমান্ডার অধীনে, এক কমান্ডারের অধীনে আমরা পাঠিয়ে দিতাম একটা গ্রুপ, জায়গা নির্দিষ্ট করে দেওয়া হতো, ওই সব সব জায়গায় তারা যেত, তারা সেখানে জনগণের সাহায্য সহযোগিতা আসতে না কাটত এবং তারা রেড করত, ছোট রেড ছোট অ্যাম্বুশ এই সমস্ত চালু করতে থাকলো। এইভাবে আসলো 15 আগস্ট, ভাগীরথীতে ট্রেনিং প্রাপ্ত যারা ওই নৌ কমান্ডো ট্রেনিং নিল সেখানে, সেই নৌ কমান্ডো ট্রেনিং প্রাপ্ত তারা 4 ভাগে 4টে গ্রুপ করে তাদেরকে পাঠানো হলো। একটা হলো চিটাগাং, একটা হলো চাঁদপুর, একটা হলো নারায়ণগঞ্জ, একটা হলো মংলা, আর একটা হলো 5টা গ্রুপ করেছে, আর একটা হলো আরিচা বোধহয়, আরিচার পাশে কোথায় যেন, যাই হোক 5টা গ্রুপে ভাগ করে তাদেরকে পাঠানো হলো একটা মিশনে, যে যত বাণিজ্যিক জাহাজ আছে, বিদেশি জাহাজ, বাণিজ্যিক জাহাজ বা যুদ্ধ জাহাজ যা পাও এগুলাকে একই সময়ে একই দিনে এগুলো সবগুলোকে একত্রে ইয়ে করতে হবে লিমপেট মাইন দিয়ে। এই মাইন সহ তাদেরকে পাঠানো হলো এক দলে, এই প্রত্যেকের টার্গেটে পৌঁছতে, টার্গেট এরিয়াতে পৌঁছতে ওদের খুব হুঁশিয়ার থাকতে হয়েছে, ওই সেক্টর কমান্ডারদের সাহায্য দরকার হয়েছে, জনগণের সাহায্য দরকার হয়েছে, পলিটিক্যাল লিডারদের সাহায্য দরকার হয়েছে, এসবের সাহায্য নিয়ে তারা কিন্তু গিয়েছে। এবং তাদেরকে বলা হয়েছে, তাদের যে কমান্ডার প্রত্যেককে একটা করে ইয়ে দিয়েছে, কি যে বলে ওয়ান ব্যান্ড রেডিও, বলেছে কলকাতা সেন্টার, সেটাকে বলে কি দূরদর্শন না, এই দূরদর্শন থেকে যেই রাত্রে তোমরা প্রত্যেক রাত্রে অমুক টাইম থেকে অমুক টাইমের মধ্যে গানগুলো শুনবা, যেই রাত্রে অমুক গানটা শুনবা, গান নাম লেখা আছে নাম মানে, সেটা হলো বুঝবা যে তোমরা প্রস্তুত হও, আমি যত শুনেছিলাম 12 ঘন্টা পরে না, এর 24 ঘন্টা পরে তোমাদেরকে অ্যাকশনে যেতে হবে।
যখন তোমরা দ্বিতীয় গানটা শুনবা পরের দিন, দ্বিতীয় গানটা শুনলে, গানটা ছিল আজকে আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, গানটা শুনলে প্রত্যেকে নিজের ওয়ান ওয়ান রেডিওটা ফেলে দিবা, ফেলে দিয়া ইয়েতে একসঙ্গে চলে যাবা একত্রে সব, কিন্তু এই সব জায়গায় কিন্তু একত্র হয়েছে এই গানের ইয়ে শুনে একত্র হয়েছে তারা, খুব সাঁতার কেটে কচুরিপানা মাথায় দিয়ে সাঁতার কেটে 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 লিম্পেট মাইন বুকে নিয়ে ছুরি কোমরে নিয়ে ওই ইয়েতে আপনার ওই যে ফ্রগ ফ্রগ ম্যান ইয়ে না এগুলা পরে তারা গেছে, এবং ট্রেনিং যাদেররা দিয়েছে ইন্ডিয়ান বাহিনী নেভি তারা বলেছে এইসব ইয়েতে এইসব অপারেশনে সাধারণত 50% লোক বেশি মারে মারা যায়, কারণ যে ধমকা হয় পানিতে ওরা তো তখন উঠতে পারে না, ওই পানির দেখায় তারা হার্ট ফেল হয়ে যায় অনেকেরই। এটা করতে রাজি আছো কিনা এসব করে তাদের কিন্তু গ্যারান্টি নিয়েছে, প্রত্যেকের উইলিং সার্টিফিকেট নেওয়া হয়েছে, এইভাবে ট্রেনিংটা তাদেরকে দিয়েছে, তারা সেটা পাস করেছে ইনশাল্লাহ। আমাদের সেই রাত্রে 24টা জাহাজ এই পাঁচ জায়গায় 24টা জাহাজ ধ্বংস হয়েছে ডুবে গেছে, আমাদের একটা নৌ কমান্ডো মারা যায়নি, সব সুস্থভাবে ফিরে আসতে পেরেছে। এই হলো 15 তারিখে, এর মাঝে 15 তারিখ পর্যন্ত আমাদের যুদ্ধটা শুধু সীমিত ছিল ওই বর্ডার, যে আমাদের বাহিনী এদের ছোটোখাটো রেড অ্যাম্বুশ রেড অ্যাম্বুশে সীমিত ছিল, বলতে গেলে এটা একটু ঝিমিয়ে গেছিল, কিন্তু এই অ্যাটাকের সাথে সাথে পাকিস্তানও বেশি অ্যালার্ট হয়ে গেল, আমাদেরও এই যে চললো স্টিমার যে আমাদের চললো চললেই চললো, এরপরে আর কোনো থামাথামি সমস্ত জায়গায়, এবং তখন ওই আমাদের গেরিলা বাহিনী সম্পূর্ণ সারা দেশে কিন্তু ছড়িয়ে গেল, তখন এই গেরিলা বাহিনী পাকিস্তানিদেরকে সাংঘাতিক রকমের নাস্তানাবুদ করে ফেলেছে, যার জন্য তারা আপনার ওই ক্যাম্প যেতে চাইতো না, ওই সড়ক ভিত্তিক তারা মুভমেন্ট করতো কোথাও কোন গ্রামে যেতে চাইতো, অবস্থা অবস্থায় এসে গেল ডিসেম্বর মাস, তারা চাইলো আপনার পাকিস্তান চাইলো এটাকে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ হিসেবে দেখাবার, সেই জন্য তারা অ্যাটাক করলো ওখানে, তার ওই ইন্ডিয়ার ওই ইয়ে বর্ডার ভিত্তিক সমস্ত এয়ারপোর্টে তারা ইয়ে করলো বোম ফেললো। এটা 3 তারিখ ভোরবেলা, 3 তারিখ মানে 2 তারিখ 2 ডিসেম্বর বিভাগত ভোরে, অর্থাৎ 3 তারিখ ভোরে তারা ইয়ে করলো, তখন ইন্দিরা গান্ধী ছিলেন কলকাতায়, ইন্দিরা গান্ধী সেখান থেকে উড়ে গেল, মিটিং করলো সেখানে, মিটিং করে সবাইকে বলে তারপরে ওয়ার ঘোষণা করলেন, ঘোষণা করে ওনারা সমস্ত ব্যবস্থা নিলেন, এবং এই তখন থেকে এই ইন্ডিয়ান বাহিনী এবং ওই মুক্তি বাহিনী দুই বাহিনীর একটা যৌথ বাহিনী হলো, যৌথ বাহিনীর কমান্ডার হলেন জেনারেল অরোরা, এবং তার অধীনে যৌথ বাহিনী মার্চ করতে শুরু করলো 3 তারিখ থেকে, এবং 16 তারিখের ঘটনা আপনারা সবাই জানেন, অনেক কথাই বলা যায় না, বলা সম্ভব হয় না, এতটুকু জেনে রাখেন এই যৌথ বাহিনী সাকসেসফুলি সমস্ত অপারেশন ক্যারি আউট করে ঢাকাতে আত্মসমর্পণ করতে তাদেরকে বাধ্য করা হলো। তবে এই আত্মসমর্পণের বাধ্য করার জন্য জেনারেল অরোরার অবদান অনেক বেশি, তারা জানে যদি আত্মসমর্পণ করে এবং মুক্তিবাহিনী তাদেরকে ছাড়বে না, তারা একটা কন্ডিশন দিল মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করবো না, আমরা করবো ভারতীয় সেনাবাহিনীর কাছে, ওরা বললো আমাদের তো যৌথ বাহিনী, তোমরা আমার কাছে ইয়ে করো আত্মসমর্পণ করো, তোমাদেরকে জেনেভা কনভেনশন অনুযায়ী সমস্ত প্রোটেকশন দেওয়া হবে, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না, তারা এই আশ্বাস পেয়ে তারা ইয়েটা করেছে। তা না হয় জানেন আমি যদি জেনারেল নিয়াজি হতাম, আত্মসমর্পণ হলো একটা বাহিনীর জন্য অত্যন্ত ডিসগ্রেসফুল, কেন যে তারা এই ডিসগ্রেসফুল অ্যাকশনটা মেনে নিল আমি জানি না। আমরা যদি একটা দেশের ইজ্জতের জন্য, একটা দেশের মানুষের জন্য নিজের লাইফটা রিস্ক করে আমরা যদি বিদ্রোহ করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারি, অটোমেটিকের বিরুদ্ধে আমরা 3-3 অগ্রসর হতে পারি, তারা কেন এই সারা ঢাকা শহরকে জিম্মি করলো না,
বললেন যদি জিম্মি করতো ঢাকা স্ম্যাশ হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষ আরো মারা যেত। কিন্তু আমি বলবো টাইমলি জেনারেল অরোরা এটা হ্যান্ডেল করেছেন এবং এই হ্যান্ডলিং এর জন্যই কিন্তু ওই ঢাকাকে জিম্মি তারা করে নাই, তারা সব আত্মসমর্পণ করেছে। এটা খারাপ না এটা। আচ্ছা আরেকটা ছোট প্রশ্ন, মুক্তি বাহিনী অনেক ছিল এবং আরো নানা, হ্যাঁ আসছিল আসছিল, কিন্তু ভারতীয় বাহিনী ছিল তো সেই কন্ট্রোলটা করেছে তারা। আপনাকে যে শেষ প্রশ্ন করবো, আর অনেক কষ্ট দিয়েছি আপনাকে, সেটা হচ্ছে যে এই ইপিআরদের ভূমিকা খুব একটা বলা হয় না, শুধু কিছু অফিসারদের, সাধারণ ইপিআরদের ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধে কেমন ছিল? পুরো মুক্তিযুদ্ধটা শুরুই করেছে কিন্তু ইপিআর বাহিনী, এবং ইপিআর যে যেখানে ছিল সেখানেই তারা অ্যাকশন নিয়েছে, সেখানেই তারা বিদ্রোহ করেছে, সেখানেই তারা ওদের ক্যারেস্ট করেছে, সেখানেই তারা ওদেরকে মেরেছে, নিজেরা মরেছে ওরা মেরেছে। হোল দেশে কিন্তু মুক্তিযুদ্ধ শুরুই করেছে ইপিআর বাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আর্ট বেঙ্গল ছিল চিটাগাংয়ে, আর্ট বেঙ্গলের এক কোম্পানি চলে গেছিল পাকিস্তানে, তাদের অনেক হাতিয়ার উদ্ধ করে নেওয়া হয়েছিল, তারা চলে যাওয়ার কথা, কাজে এটা কিছুই করতে পারে নাই। সেকেন্ড ইস্ট বেঙ্গল ছিল যাদবপুরে, এটাকে ভেঙে ভেঙে রাখছে, এক কোম্পানি রাখছে ময়মনসিং, এক কোম্পানি রাখছে আপনার ওই রাজেন্দ্রপুরের ইয়ে পাহারাতে, এইভাবে সব ছিটিয়ে মিটিয়ে রাখছে, তারা কিছু করতে পারে নাই। আর কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল যে বাহিনী, সেই বাহিনীকে তাও এরকম বর্ডারে ইয়ে করেছে, বর্ডার বর্ডারে ইয়ে হইতেছে, বর্ডারে ইনফিল্ট্রেশন হইতেছে, ইন্ডিয়ারা এসব একটা ভাতাবাজি দেখে তাদেরকে, কোম্পানি এক কোম্পানি রানবাড়িয়া এক কোম্পানি ওই এভাবে বেড়ারে ইয়ে করে ভাঙে ভাঙা ভাঙা করে রেখেছে, কাজে তারা খুব সুবিধা করতে পারে নাই। ইট ইজ অনলি খালেদ মোশাররফ যে ইয়ে করেছে, তার বাহিনীগুলো ওই কুমিল্লার ব্যাটালিয়নটা একত্রিত করে ব্রাউনবাড়িতে তা কার্যকরী অ্যাকশন নিয়েছে। আর সফিউল্লাহ তার এক কোম্পানি সৈন্য লয়ে এই যাদবপুর থেকে হেঁটে চলে গেছে ময়মনসিংহের দিকে, ময়মনসিংহে গিয়ে সে রেডিমেড কমান্ড পেয়েছে, ইপিআর এর কমান্ড, পতাকা উত্তোলন করেছে তারা, হেডকোয়ার্টার করেছে, সব কিছু করেছে ময়মনসিংহে, সে গিয়ে সেখানে বসেছে, বসে ইপিআর মানে সব মিলে সে কমান্ড গ্রহণ করেছে। গ্রহণ করে সে কি করলো, এটা ঢাকা অ্যাটাক করবে, এই জন্য সে তার ব্যাটালিয়ন নিয়ে এবং ওই ওই ইয়ে ইপিআর যত সৈন্য আছে তাদেরকে নিয়ে ভাগে ভাগে অমুকের কমান্ডে তুমি, অমুকের কমান্ডে তুমি, এভাবে ট্রেনে চলে এসে এদিকে আসতে থাকলো। এদিকে ব্রাহ্মণবেড়াকে ইয়ে খালেদ মোশাররফ আর সাফেদ জামিল এই দুজনে কিন্তু সব ইয়ে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে এবং প্রপার ইয়ে খুলে ফেলছে। তারা যখন শুনলো যে সেফুল্লা যাচ্ছে ঢাকা অ্যাটাক করতে, তখন সেফুল্লার একটা নোট সে পাঠাইলো যে ইউ আর ট্রাইং টু ব্যাং ইউর হেড এগেনস্ট এ ওয়াল, ইউ উইল নট বি ডু এনিথিং, প্লিজ কাম অ্যান্ড জয়েন আস। এই তখন সে এটা পেয়ে এই সমস্ত ট্রুপস উইথড্র করে নিয়ে ওনার সাথে পাশে আপনার ওই ময়মনসিংহ অ্যান্ড সিলেট মিলে এই এলাকাটাগুলো সে তার কন্ট্রোল নিয়ে সেখানে এখানে সেটল হয়ে গেল, অর্থাৎ খালে মোশাররফ আর সেফুল্লাহ পাশাপাশি তাদের বাহিনী নিয়ে বসে গেল। এই হলো তাদের ফরমেশন অফ সেক্টর। পরবর্তীতে সেক্টর ভাগ হয়েছে, ওই এক নম্বর সেক্টর হয়েছে চিটাগাং, চট্টগ্রাম মেজর রফিক, ওই এটা মেজর রফিককে দেওয়া হয়েছে, আর খালেদকে দেওয়া হয়েছে দুই নম্বরে নোয়াখালী কুমিল্লা, আর তিন নম্বরে দেওয়া হয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া সিলেট, সিলেট ময়মনসিংহ তিন নম্বরে দেওয়া হয়েছে ওকে, আর সিলেটের ইয়েতে দেওয়া হয়েছে সিয়ারদার থেকে, তারও পোনায় দেওয়া হয়েছে ইয়েকে শওকতকে, ছয় নম্বর করা হইল ওই রংপুর দিনাজপুর পাবনা, পাবনা না দিনাজপুর রংপুর বাসার, ওই এটা মিলে গে বাসারকে পাঠালো, তখন অফিসার নাই এই এয়ারফোর্সের বাসারকে পাঠালো সেখানে, সাত নম্বর করা হইল রাজশাহী, রাজশাহী বগুড়া মিলে এই এলাকা, সেখানে নাজমুল হক ছিল মেজর নাজমুল হক, ওই যে সাত তারিখে আমাদের ডাকলো, সাত তারিখে না জুলাই মাসের প্রথম সপ্তাহে এক দুই তারিখে আমাদেরকে ডাকলো সেখানে,
এই নাজমুল হক জিপে করে যাচ্ছিল সেই মিটিংয়ে, রাস্তায় সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কাজে সে আর ইয়ে করতে পারলো না। যখন ওখানে কেউ নাই তখন এই 7 নম্বর সেক্টরে জামান ছিল, নূর জামান ছিল রিটায়ার্ড অফিসার অনেক আগে, তাকে বললো তুমি এটা কমান্ডটা গ্রহণ করো, সে কমান্ডটা গ্রহণ করলো। আর সেখানে আমাদের সব সেক্টর নাম 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 তো নম্বর তো হয়ে গেছে আগেই, এরিয়াটা ডিস্ট্রিবিউশন হলো, সেখানে ওই সেক্টর কমান্ডার নিযুক্ত করা হলো। সেখানে আমাদের টাইপ অফ ওয়ার সেগুলো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হলো। তার আগে দায়িত্ব দেওয়া হলো জিয়াউর রহমানকে, তুমি সেক্টর না গিয়ে তুমি একটা ব্রিগেড গঠন করো, রেগুলার ফোর্স গঠন করো, যেহেতু গেরিলা বাহিনী দিয়ে শত্রুকে নাস্তানাবুদ করা যায় কিন্তু জয় করা যায় না, কাজে রেগুলার ফোর্সের দরকার আছে, তুমি একটা ব্রিগেড করো। তাকে দেওয়া হলো ফার্স্ট বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল অ্যান্ড এইথ বেঙ্গল, এই তিনটা ব্যাটালিয়ন তাকে দিল। সে গিয়ে কী করলো, এটাকে করলো ব্রিগেড গঠন করে, সে ব্রিগেডের নাম দিল জেড ফোর্স, তার নিজের নামে জিয়া ফোর্স। এই জিয়া ফোর্স যখন করলো সে ওসমানি সাহেব শুনে তো ফায়ার, হ্যাঁ তাকে জিয়া ফোর্স করতে কি বলছে, তাকে বলা হয়েছে ব্রিগেড করা হয়, ব্রিগেড সাধারণত নম্বর দিয়ে করা হয়, সে এটা করলো কেন? হি ওয়াজ এ বিট ওভার অ্যাম্বিশাস প্রবাবলি। উনি খেপে গেলেন, বললেন যে ফোর্স ইয়ে করো, অ্যারেস্ট করো। আমাদের প্রধানমন্ত্রী চাঁদুদ্দিন সাহেব এটা ট্যাক্টফুলি হ্যান্ডেল করলেন, উনি বললেন সে যখন এটা করে ফেলছে লেট ইট বি দ্যাট, তোমার তো আরও ব্রিগেড করতে হবে, এটার ইম্পর্টেন্স যেন কমে যায়, তুমি ওই খালেদকে দিয়ে কে ফোর্স করো, সোহেলকে দিয়ে এস ফোর্স করো। এই খালেদকে দিয়ে কে ফোর্স আর এস ফোর্স এরপর পরে কিন্তু করা হলো, করে এর এটাকে নিউট্রালাইজ করা হলো। তাজিন সাহেব করলেন, হ্যাঁ তাজিন সাহেব করলেন, ভেরি ট্যাক্টফুল ম্যান, বলে সময় মতো উনি হ্যান্ডেল করছেন। ইয়ে এই জিয়াউর রহমান সাহেব তার পূর্বে এই বাংলাদেশ মুক্তি বাহিনীকে এইভাবে ইয়ের রাজনৈতিক নেতাদের আন্ডারে না দিয়ে সে চাইছিল এটা ওয়ার কাউন্সিল গঠন করার জন্য, এবং দু একজন সেক্টর কমান্ডারকে তার সাথে একত্র করেছে। কথাটা শুনে কিন্তু যে ইয়ে ওসমান সাহেব রিজাইন করছিল, এই খবরটা বোধহয় আপনারা জানেন ভাষা ভাষা শুনে। কাজেই ওই যে বিদায়ের মিটিংয়ে ওপেনিং সেরিমনি দিয়েছেন, ওপেনিং বক্তব্য রেখেছেন ইয়ে তাজউদ্দিন সাহেব, ওসমানি সাহেব না ওসমানি সাহেব আসেন নাই, সেখানে উনি বলেছেন যে এটা রাজনৈতিক ইম্পর্টেন্স হলো এই যে ইম্পর্টেন্সের কারণে তোমরা এখন মুক্তি বাহিনী একটা নির্দিষ্ট একটা নির্ধারিত একদম নির্বাচিত সরকারের আন্ডারে মুক্তি বাহিনী হিসেবে ইয়ে করছো, দেশের স্বাধীনতা যুদ্ধ করতেছ, সেই মুক্তি বাহিনী এটা হলো তার ইম্পর্টেন্স, এবং সেখানে কাউন্সিল হইতে পারে না, কাউন্সিল হলে কোনো যুদ্ধ হবে না, তোমরা কি এটা করতে চাও? তো সব সেক্টর কমান্ডার বলেছে না আমরা এটা চাই না, আমরা ওনাকে চাই কমান্ডার ইন চিফ হিসাবে। এই তখন কমান্ডার ইন চিফ হিসেবে ওনাকে আবার নিয়ে আসে এবং ওনার তখন বক্তব্য করে, তারপরেই সেক্টর কমান্ডার সব ভাগটা হইলো, সেক্টর এরিয়া ভাগ হইলো, ডিউটি ভাগ হইলো, সব কিছু ভাগ হয়ে গেল, কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর রহমান কখনো হন নাই। ওই সময় উনি অলরেডি ব্রিগেড কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার, আর প্রথম প্রথম উনি যখন যুদ্ধ করেছেন, যুদ্ধ তো করেনি নেই, উনি শুধু ওনাকে যখন নিয়ে আসা হলো রাত্রেবেলায়, উনি গিয়ে নিজের ওই আট বাঙ্গালে যত সৈন্য ছিল তাদেরকে নিয়ে কালুরঘাট চলে গেল। হি ওয়াজ সাপোজ টু জয়েন মেজর রফিক, কিন্তু কিছুই করল না, সে তার বাহিনীকে ডিটাচ করে নিয়ে গেল, নিরাপদ জায়গায় চলে গেল। সেখানে দুই দিন পর জিয়াউর রহমান সাহেব আর ওই যে কর্নেল অলি, ক্যাপ্টেন অলি ছিল, এই দুইজন এই তার এইট বেঙ্গলের সৈন্যদের আরেকজন অফিসারের আন্ডারে রেখে তারা চলে গেল ইন্ডিয়ার রামগড়ে। রামগড়ে তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা বললো যে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে কিছু ওই আর্মস অ্যামিনিশন আরও দরকার, সেই জন্য যাচ্ছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাকর্ডিং টু আর্মি রুল
commander cannot leave his force unguarded like this in the battlefield. সে করেছে এটা, যদি রেগুলার কোন সরকার হইতো তাহলে এটা একটা কুট মার্শাল অফেন্স। সে আর কোনোদিন ওই ওখানে ফিরে যায় নাই, ওই রামগড় থেকে তারপরে সে জেড ফোর্স হইল, জেড ফোর্সের থেকে সে উত্তর উত্তরবঙ্গে গেল, উত্তরবঙ্গের থেকে আবার সে আপনার সিলেট সাইডে আসলো, এই নানান অপারেশনে ইয়ে করেছে তার বাহিনী। সে কিন্তু কোনো যুদ্ধ করেনি, নাম ছিল মেজর রিট্রিট নাকি। হ্যাঁ, এই হলো আপনার মোটামুটি একটা চিত্র আপনাদেরকে দিলাম। তবে এই যুদ্ধ শুরু করেছে ইপিআর বাহিনী, ইপিআর এর নাম নাই। সত্য কথা বলতে ইপিআর যদি সেদিন না ধরতো তাহলে কিন্তু যুদ্ধ হইতো না। আমি ইপিআর এর সৈন্য নিয়ে যুদ্ধ করেছি, রফিক ইপিআর এর সৈন্য নিয়ে যুদ্ধ করেছে, এই দুই জায়গায় কিন্তু ওই আপনার সুপরিকল্পিত ভাবে যুদ্ধ হয়েছে, রিভোল্ট হয়েছে এবং যুদ্ধ হয়েছে এই দুইটা সেক্টরের সাথে। আর অন্যান্য জায়গায় এরকম কোনো বাহিনী আমাদের ছিল না, অফিসার ছিল না, যার জন্য তারা ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। পরবর্তীতে ওই পাঁচ নম্বর সেক্টরের কিছু, আরে পাঁচ নম্বর উইঙ্গের কিছু সৈন্য আমার সাথে যোগ দিয়েছে, কিছু তারা বাড়িতে চলে গেছে, কিছু তারা অন্য জায়গায় যোগ দিয়েছে, এইভাবে চলেছে আর কি এটা সব। কিন্তু এই দুই জায়গায় পরিকল্পিতভাবে ইপিআররা যুদ্ধ করেছে। তবে ইপিআররা দেশের চতুর্দিকে তারা যুদ্ধ করেছে, চতুর্দিকে তারা রিভোল্ট করেছে। মুক্তিযুদ্ধ যদি বলেন শুরু করেছে কে, আমি বলব ইট ইজ ইপিআর বাহিনী, নট এনি আদার বাহিনী। হ্যাঁ, পুলিশের কথা বলা হয়, সেটা আপনার একটা জায়গায় কনসেন্ট্রেটেড এরিয়া, রাজার বাড়ি, রাজার বাড়ি অ্যাটাক করছে, সেখানে এটা হলো তাদের হেডকোয়ার্টার, বুঝতে পারছেন। সেখানে তারা কিছু ইয়ে করেছে, প্রতিহত করেছে, কিছু পালিয়ে গেছে, কিছু মরেছে, এটাই কিন্তু তাদের একমাত্র অ্যাকশন অ্যাগেনস্ট পাকিস্তান আর্মি। আর ইপিআর এর যে হেডকোয়ার্টার ছিল, ইপিআর হেডকোয়ার্টারও কিন্তু এই দুই নম্বর রোডে না, দুই নম্বর রোডে না, হ্যাঁ না না, ইপিআর হেডকোয়ার্টার দুই নম্বর রোডে ছিল না, ধানমন্ডির দুই নম্বর বিডিআর ক্যাম্প যেটা, দুই নম্বর রোড নাকি এটা বলে এটাকে, এটা এখন যেখানে লোকেশন ওখানেই, হ্যাঁ এখন যেখানে লোকেশন ওখানেই ছিল, জি জি জি। তবে সেখানে সেখানকার বাহিনী আপনার চব্বিশ তারিখে না তেইশ তারিখে পতাকা উঠেছে, এই ইপিআর হেডকোয়ার্টার বড় গাছের উপরে পতাকা উঠেছে তারা বাংলাদেশে, সেখানে চিন্তা করে এর মধ্যেও। তারপরে এরা প্ল্যান করে তাদেরকে সেদিন বাইরে রেখেছে, গার্ডের মধ্যে রাখে নাই, বুঝতে পারছেন। তারপরেও তারা অ্যাকশনে গেছে, সেখানে অ্যাকশনে গিয়ে তারা মরেছে, কিছু পালিয়ে গেছে, কিরকম মানুষ মারা গেছে মনে হয় ইপিআর এখানে। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট লোক মারা গেছে, তারা যেহেতু রেজিস্ট করেছে, তো তারা রেজিস্ট করেছে, এমনি ছাড়ে নাই তো তারা, এই জন্য মারা গেছে। থ্যাংক ইউ, অনেক বললেন আপনার, আপনার এই স্ট্যামিনা আমাকে খুব মুগ্ধ করেছে, আমাদের আমরা ক্লান্ত হয়ে গেছি, আমি ফাইনটা ছাড়ো একটু, আর আপনি কন্টিনিউয়াস বলতে পারলেন। এবং ফোর্স জি, তিন তারিখের কু, সাত তারিখের কুতে, কাউন্টার কুতে আমার স্ত্রী মারা গেলেন, এর ফলে চিফ ওকে অল সেট রেডি। আপনি কবে পাকিস্তান আর্মিতে জয়েন করেন? আমি পাকিস্তান আর্মিতে কমিশন পেয়েছি 13 সেপ্টেম্বর 1958 সনে। আচ্ছা, পাকিস্তান আর্মিতে যখন চাকরি করতেন তখন বাঙালি হিসেবে কোনো বৈষম্য কি অনুভব করেছেন? প্রথম প্রথম বৈষম্যের উপরে বিশেষ বুঝতে পারিনি, কারণ কমিশনের পর আমি সেকেন্ড লেফটেন্যান্ট, বছর দেড় বছর পরে লেফটেন্যান্ট হলাম, যখন ক্যাপ্টেন হলাম তখন একটু উপর লেভেলে আস্তে আস্তে যখন যোগাযোগ শুরু হলো তখন নিজেরও একটুখানি সচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি পেল। তার থেকে বুঝতে পারলাম যে আমরা তো সাংঘাতিক রকমভাবে
বিপর্যস্ত আছি পাকিস্তানিদের হাতে, বৈষম্যের ব্যাপারে, সাংঘাতিক রকমের বৈষম্যের শিকার আমরা। এমনকি বদলি, ভালো ভালো বদলি, ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট এবং অনির্ধারিত কিছু কিছু প্রমোশন আছে, বিদেশ গমন আছে, এসবের ব্যাপারও আমরা বৈষম্যের শিকার হয়েছি। এমনকি আমাদের ভালো ভালো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তার থেকে লেস কোয়ালিফাইড, লেস এক্সপিরিয়েন্সড অফিসারকেও তারা সেই সুযোগ দিয়েছে যেটা আমাদেরকে তারা দেয়নি। 1971 সালের মার্চ মাসে আপনার পোস্টিং কোথায় ছিল? আমি বলবো আমরা যারা দেশ সম্বন্ধে সচেতন ছিলাম তারা খোঁজ খবর সবসময় পেতাম, নিতাম, যার জন্য আমরা আস্তে 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 পাকিস্তানি দূর হয়ে আমাদের একটু মনোভাব আস্তে আস্তে তাদের উপরে খারাপ মনোভাবের সৃষ্টি হতে থাকে, দেশের জন্য দুঃখ হতে থাকে যে দেশের যা হচ্ছে দেশের বিরুদ্ধে, আমার তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, সেটা আমাদের পূর্ব পাকিস্তানের যোগসাজশেই হচ্ছে। এটাও আমরা দেখছি যে যারা ছিল তথা কথিত রাজনীতিবিদ, আমি বলব এভাবেই আমরা একটু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। যখন 1966 সনে বোধ হয় 6 দফা আন্দোলনে বিস্তারিত আমরা ব্যাপারে পেলাম, তখন আমাদের মনে একটু আশা আসলো যে এবার যদি এটা কেউ নেই ধরে রাখেন এবং আমরা যদি নিতে পারি, লুফে নিতে পারি, তাহলে হয়তো আমরা ভবিষ্যতের একটা ইঙ্গিত আমরা পেলাম আর কি। তার থেকে আমরা একটু আশায় বুক বেঁধেছি এবং তাদের এই বৈষম্যের প্রতি মাঝে মাঝে আমরা সোচ্চার হয়েছি, তবে খুব সীমিতভাবে, কারণ আর্মির ব্যাপার তো, আমরা খুব সীমিতভাবে সোচ্চার হয়েছি। যেমন মনে করেন সামান্য একটা জিনিস, আমি মেসে আছি আমাকে মাছ খেতে দেবে না, ওরা যা খায় আমিও তা খাবো, সেখানে আমি আমাকে বলতে হয়েছে সিনিয়রকে যে স্যার আমি মাছ খাবো, এমনও হয়েছে। এই সামান্য একটা কথা বললাম, এভাবে খুব সীমিতভাবে আমরা কিছু কিছু সোচ্চার হয়েছি। তারপরে কি হলো আপনার শুধু আঙুল দিয়ে ইশারা দেন, আমি 1970 সনে আমি লাহোর ক্যান্টনমেন্টে তখন একটা ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড, আমি মেজর ওসমান। তখন যখন 1970 সনের নির্বাচন হলো তখনও আমি সেখানে, নির্বাচনে যখন আমাদের এই অভূতপূর্ব জয় হইল তাতে আমরাও খুশি, কিন্তু আমি তো বাঙালি একজন, আমার সাথে অবশ্য ছিল একজন ক্যাপ্টেন, একজন লেফটেন্যান্ট ছিল বাঙালি, ওই ব্যাটালিয়নে বাঙালি ছিল আরও, তো আই ওয়াজ সিনিয়র মোস্ট। আমার মুখের দিকে সব দিয়ে সব ব্যাপারে তারা চেয়ে থাকে। আমার বন্ধু বান্ধব বলেন, ব্যাটালিয়ন কমান্ডার বলেন, বা আরো অনেকের সাথে তো আমাদের মেলামেশা হয়, তারা যদিও আমাদেরকে ঠাট্টা করতো, এবার তো তোমরাই, তোমাদের প্রাইম মিনিস্টার হবে, তোমরাই জেনারেল হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভিতরে ভিতরে তাদের যে সমস্ত কথাবার্তা চলতো, যে সমস্ত উচ্ছ্বাসের কথা তারা বলতো, তাতে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে পাকিস্তান আর্মি বাঙালিদের হাতে প্রশাসন হস্তান্তর করবে না, এই জিনিসটা আমরা সেখান থেকে জানতে পেরেছি, তাদের কথাবার্তা থেকে জানতে পেরেছি। যখন জানতে পেরেছি তখন আমাদের মধ্যে, আমাদের বাঙালির মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাদের গ্রুপে ছিল তখন মেজর আনোয়ার, মেজর আনোয়ার অ্যান্ড ক্যাপ্টেন হেসামউদ্দিন, পরে মেজর হেসামউদ্দিন, এই যে হেসামউদ্দিন এখানে আমাদের ডিআইটির চেয়ারম্যান ছিল এককালে, মনে আছে, সেই হেসামউদ্দিনও ছিলেন। তো আমরা একদিন আলাপ করতেছি, আনোয়ার সাহেব আমাদের সিনিয়র, তো বললাম আনোয়ার ভাই যে
পাওয়ার যদি ক্ষমতা যদি হস্তান্তর না করে, তাহলে এইবার তো পূর্ব পাকিস্তানে একটা সাংঘাতিক কিছু হয়ে যাবে, এবং সাংঘাতিক কিছু হয়ে যাওয়ার মানে বিশাল একটা রায়টের ব্যাপার মনে করতে পারেন জনগণ এবং সরকারের মধ্যে, এবং সেটা কিরকম পরিমাণে হবে আমরা চিন্তাই করতে পারছি, আমরা ভয়াবহ রূপ নেবে। তাহলে আমরা সেখানে থেকে যদি মরলেও সেখানে সে থেকে যদি মরতে পারি সেটাই তো আমাদের ভাগ্য হবে, এখানে থেকে মরবো কেন? তো আমি আনোয়ার ভাইকে বললাম, আনোয়ার ভাই আমাদের যদি পারেন বদলি করে দেন। উনি কিন্তু তখন জিএচকিউতে ছিলেন, আনোয়ার ভাই জিএচকিউতে, আর জিএচকিউতে আরেকজন অফিসার ছিল ক্যাপ্টেন হিসাবে, সে ছিল স্টাফ ক্যাপ্টেন এমএস ব্রাঞ্চ, এমএস ব্রাঞ্চে বদলি ট্রান্সফার ইত্যাদি করে। সে ছিল ক্যাপ্টেন, ইমিডিয়েটলি নামটা মনে আসতেছে না, সেই ক্যাপ্টেনকে আনোয়ার ভাই আমার নামটা দিয়ে দিলেন, বলে দেখো ওকে বদলি করতে পারো কিনা। ভাগ্য ভালো বদলিটা আলটিমেটলি হয়ে গেছে ইপিআরে, ইপিআরে আমার নিজস্ব পৌরে কোনো জায়গা ছিল না বলে ইপিআরে দেওয়া হয়েছে। তো ইপিআরে আসার সময় আমরা ওখান থেকে ফ্লাই করব 10th April 1971 সকাল দশটায়, না না 5th April, 5th April 1971 সকাল দশটায় আমরা বুকিং করে নিয়েছি সব, আমার সব কিছু পাঠিয়ে দিয়েছি, আমার নিজস্ব ব্যক্তিগত গাড়ি ছিল, একটা গাড়ি করেছি, থেকে বুকিং করে সব কিছু হয়ে গেছে। 4 তারিখ রাত্র আমাদের বলতে গেলে ছোট্ট টুইন ওয়ান ছাড়া কিছুই নেই, 5 তারিখ সকালে ভোরে আমার একজন হাওলদার কোয়ার্টার মাস্টার বলে বাঙালি ছিল, সে এসে খবর দিল যে স্যার সমস্ত ফ্লাইট সাসপেন্ডেড হয়ে গেছে বিটুইন ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তান ওভার ইন্ডিয়া। এই কথা শুনে কিন্তু আমরা খুব হতাশ হয়ে গেলাম, আমার মেয়ে স্ত্রী সবাই কাঁদতে শুরু করলো। আমি তাদেরকে থামিয়ে একটা তাড়াতাড়ি গিয়ে আমি একটা ওয়ের থেকে মহল রোড থেকে একটা 6 তারিখে ফ্লাই করার একটা টিকিট নিয়ে নিলাম। যখন নিয়ে আসলাম আমার স্ত্রী আমাকে বললো তোমাকে থাকতে দেবে কি 6 তারিখ পর্যন্ত, আমি তখন 5 তারিখের কথা বলছি, 5 এপ্রিল, বললো তোমার সিও তোমার এগেনস্টে, বাঙালিদের এই অবস্থায় সে তোমাকে যেতে দেবে? এই নিজে রিস্ক নিয়ে 5 তারিখে আমরা কিন্তু বাড়ি কাকু বুঝিয়ে না দিয়ে, আমরা কাকু কিছু না বলে মেয়েদের নিয়ে একটা টঙ্গা করে আমরা শহরে চলে গেলাম, সব কিছু নিয়ে শহরে গিয়ে একটা হোটেলে উঠলাম। ওই হোটেলে উঠে আমাদের 2টা বাচ্চা, তো ওই 2টা বাচ্চাকে ওখানে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে আমরা গেলাম আবার মল রোডে। মল রোডে গিয়ে সত্য মিথ্যা বলে এরিয়া ম্যানেজারকে দিয়ে আমরা একটা ফার্স্ট ক্লাস টিকিটের ব্যবস্থা করলাম সেই রাত্রেই, 5 তারিখ রাত্রে। ফার্স্ট ক্লাস টিকিটের জন্য আমাদেরকে 1,050 টাকা দিতে হয়েছে অতিরিক্ত, এবং সেটা ওই হাতের গয়না বন্ধক রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু তারা নেয় নেই বলে টাকাটা এমনি দিয়েছে তারা। যাই হোক, আমরা সেখান থেকে আবার চুপি চুপি একটা টাঙ্গা দিয়ে এই 5 তারিখ রাত্রে 10টা এসে পৌঁছলাম এয়ারপোর্টে, এবং ফ্লাইট ধরে আমরা চলে গেলাম করাচি। আমার স্ত্রী বললো যে আপাতত দিলে আমরা এখন একটু নিশ্চিন্ত, আমি বললাম যে না, যে পর্যন্ত ঢাকার মাটিতে না নামবো সে পর্যন্ত নিশ্চিন্ত নই, কিন্তু এটা আর্মির ব্যাপার। যাই হোক, আল্লাহর মর্জি আমরা 6 তারিখ 6 এপ্রিল 1971 ঢাকার মাটিতে এসে কলম্বো হয়ে ঢাকার মাটিতে এসে টাচ করলাম। আমার ইপিআর হেডকোয়ার্টারে 10 দিন ছুটির পর আমরা ইপিআর হেডকোয়ার্টারে আমি রিপোর্ট করলাম on 17th April, এবং বোধহয় 18 এপ্রিল আমার ইন্টারভিউ হলো ওই ডিজির সাথে, আমাকে দিল চুয়াডাঙ্গায় 4th ব্যাটালিয়নের কমান্ডার হিসাবে। 4th ব্যাটালিয়ন তখন নাম ছিল ফোর উইং, তখন উইং ছিল নাম, এখন এটা ব্যাটালিয়ন হয়েছে। তো আমি 19 তারিখে বোধহয় রওনা করলাম সেখানকার জন্য, এবং 19 তারিখ গিয়ে আমরা পেলাম সেখানে একজন কমান্ডার ছিল ও বাঙালি, তার সাথে কথাবার্তা অনেক হওয়ার পর
আমরা 25 তারিখে ফাইনাল ওনাকে ওখান থেকে সি অফ করে দিলাম। আমি ভার নিয়ে নিলাম 25 এপ্রিল ফোর্থ উইং ইপিআর চুয়াডাঙ্গা। আচ্ছা এখানে একটু হোল্ড করি, হ্যাঁ যারা যা ঘুরুন। এই যে আমাদের একটা যে ফেব্রুয়ারি কথা বলছেন নাকি? ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না এপ্রিল। ইপিআর এর ফরমেশনটা কিভাবে? ইপিআর এর ফরমেশন ছিল হেডকোয়ার্টার, তার অধীনে কয়েকটা সেক্টর, প্রতি সেক্টরে কোন কোন সেক্টরে দুইটা উইং থাকতো, কোন কোন সেক্টরে তিনটা উইং থাকতো। আচ্ছা উইং এর আবার হেডকোয়ার্টার একটা আছে, তিনটা দুইটা তিন উইং এর একটা হেডকোয়ার্টার থাকতো, উইং এর সেক্টর সেক্টর হেডকোয়ার্টার। উইং মানে কি? হ্যাঁ উইং মানে কি? উইং মানে ব্যাটালিয়ন। আচ্ছা এক ব্যাটালিয়নে কতজন থাকতো? ওই তো 600 প্লাস মাইনাস। এরা কি সবাই বাঙালি হতো? এরা সব বাঙালি না তো, বললাম যে 40% তারা অবাঙালি স্থান রেখেছে ইয়েতে ওই সংবিধানে, এটা সংবিধানে 40% অবাঙালি স্থান রেখেছে এবং অলিখিতভাবে এটা ট্রেডিশনাল হয়ে গিয়েছিল যে ইপিআর কমান্ড করে অবাঙালি পাকিস্তানিরা, অবাঙালি পাকিস্তানি অফিসাররা। কিছু কিছু বাঙালি অফিসার দিত, তাদের পার্সেন্টে 5-7% এরকম আর কিছু না। ও তাহলে অফিসাররা ছিল পাকিস্তানি অবাঙালি আর সিপাহীদের 60% ছিল বাঙালি, হ্যাঁ আর বাকি হচ্ছে বাকি অবাঙালি। আচ্ছা তারপরে আপনার আমি সেই চার ফোর্থ ব্যাটালিয়নের ফোর্থ উইংয়ের ভার গ্রহণ করলাম ফাইনালি 25 ফেব্রুয়ারি 1971। তারপরে আমি এটার অর্গানাইজেশন এর ফরমেশন জেনারেল লোকেশন ঘর বাড়ি ঠিক, এটা হেডকোয়ার্টার জায়গা ঠিক, এই সময় মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অর্গ্যানিক এটার সমস্ত ঝামেলা দেখতে দেখতে প্রায় 1 মাস চলে যাচ্ছে। আমি আমার গাড়িটা 25 মার্চের অনেক আগেই চলে আসলো ইয়েতে চিটাগাঙ্গে, সেখানে ফরমেশন আসছে তো, সেখানে মেজর শামসুদ্দিন ছিল বাঙালি, ক্যাপ্টেন রফিক ছিল বাঙালি, ওরা জানালো যে গাড়ি এসে গেছে, গাড়ি ক্লিয়ার করে ওরা রেখে দিল। আমি ড্রাইভার পাঠাবার পর ড্রাইভার ড্রাইভ করে নিয়ে আসলো 20 মার্চ, 20 মার্চ পৌঁছে গেল চুয়াডাঙ্গাতে। সেই গাড়ি টেস্ট করে দেখলাম যে ঠিকই আছে সব। আমরা জাস্ট ফর সিইং কুষ্টিয়া আমি কোন কোন দেখিনি, আমার স্ত্রী এরা কেউ কখনো দেখিনি। আমরা ওই গাড়িতে করে এসকর্ট সাথে এসকর্টের জিপ ইত্যাদি সহকারে আমরা 24 মার্চ সকালে আমরা রওনা করলাম কুষ্টিয়াতে যাওয়ার, সাথে আমার এসকর্ট বাহিনী আছে। তো গাড়ি যখন আমাদের পৌঁছলো ইয়েতে মেহেরপুর, আমার কারটা স্টার্ট বন্ধ হয়ে গেল, নতুন গাড়ি কেন এরকম হলো আমি খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত এই জিপকে পাঠিয়ে চুয়াডাঙ্গা থেকে মেকানিক্স এনে এটা ঠিক করে আবার রওনা করতে করতে 2:30 বেজে গেল, ওরা ঠিক করে দিয়ে আবার চলে গেল। আমরা রওনা করলাম আবার ঠিক মেহেরপুর আর কুষ্টিয়ার মাঝখানে গেছি, আবার গাড়িটা খারাপ হয়ে গেল। এবার আর কোনো ইয়ে নেই, বাড়ির দেশিতে আশেপাশে গ্রাম থেকে পাট এনে রশি বানিয়ে এটাকে ড্রাইভিং করে নিয়ে গেলাম আর কি, আস্তে যাইতে যাইতে আমার সন্ধ্যা হয়ে গেল। ওদিকে কুষ্টিয়া সার্কিট হাউসে আমাদের দুপুরের খাবার রেডি, থাকা রেডি সব, ওখানে আমরা গিয়ে রাত্রে খাইলাম, দুপুরের খাবারটা রাত্রে খেলাম, সেদিন আর কোনো কাজ হলো না। আসলো 25 মার্চের দিন, আমি সকালবেলা গেলাম ডিসি সাহেবের কাছে, তখন তো আপনি জানেন নন কর্পোরেশনের ডেট চলছে, সময় চলছে, ওরাও খুশি টাইমে আছে। ওনাকে ঘুম থেকে জাগালাম 10টার সময় গিয়ে সকালে, বললাম যে এই ব্যাপার আমার উইং কমান্ডারের, আমি টেলিফোন আলাপ করেছি উইং কমান্ডারের, বাড়িটা রেনোভেট করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, রং করা, টাকা লাগবে, টাকা দেন। কত? 5,000। তো এখন তো এই নাই সেই নাই ইত্যাদি নন কমিশন, নন কমিশন টাকা দিতে হবে, আমার তো উপায় নাই। শেষে রিকুইজিশন অফিসারকে ডাকলো, সে বললো যে এগুলো তো সব ইয়েতে কোর্টে, কোর্ট বন্ধ, এক কোর্ট খুললো, গিয়ে চেকবুক আনলো,
এই করে আমাকে চেক ইস্যু করতে করতে 2টা বেজে গেল। ওদিকে বঙ্গবন্ধুর হুকুমত ব্যাংক ফাংশন করতেছে 1 থেকে 2টা পর্যন্ত, 1টা থেকে 2টা, 1 ঘন্টা শুধু। তো আমি আবার টাকাটা নিতে পারলাম না। ঘটনাচক্র বলি, 25শে মার্চ আবার রাত্র, আমাদের বিয়ে রাত্র। তো আমরা এই তখন আপনার বাচ্চা টাচ্চা হয়েছে না? হ্যাঁ, তখন বাচ্চা হয়েছে আপনার? না, আমার ওই 2 মেয়ে। তখন 2 মেয়ে? হ্যাঁ, তখন 2 মেয়ে। কত বয়স কত ছিল ওদের? একটার বয়স 5 কি 7 বছর, আরেকটার বয়স হলো, না একটার বয়স 5, আরেকটার বয়স 11। এরকম চলছে। আচ্ছা, তো বকো বললাম, এখন তো বুড়ো হয়ে গেছি, দেখো এখন কি করা যায়, যাবে আর কি না এই চেক নিয়ে, টাকা তো পেলাম না। তখন বউ বললো যে বুড়ো তো হয়ে গেছি আমরা, এখন আর কি রে, টাকাটা নিয়ে একবারে 26 তারিখে চলে যাব, থাকো। এই থেকে গেলাম কিন্তু 26শে মার্চ, 25শে মার্চ রাত্র থেকে গেলাম আমরা সেখানে। 26শে মার্চ ভোরবেলা যখন আমি বারান্দায় আসলাম, ভোরে আমি তো একটু সকালে উঠে অভ্যাস, তো দেখলাম যে পাশেই রাস্তা, সার্কিট হাউস কিন্তু বড় রাস্তার পাশে, এই রাস্তায় কিন্তু খোলা জিপে টহল দিচ্ছে পাকিস্তান আর্মির লোক, একেবারে কমব্যাট ড্রেসে, এবং ওই বোম্বা দিয়ে, আমরা যেরকম ওই ছাত্র জীবনে বোম্বা দিয়ে ইয়ে করতাম রাজনীতি, এটা দিয়ে তারা ঘোষণা দিতেছে 30 ঘন্টার কারফিউ। আমাদের হিসাবে আমার টহল ব্যাপারটি কি, এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না। আমি তাড়াতাড়ি দৌড় দিলাম টেলিফোনে, দেখি খবরটা নেই, টেলিফোন ডেড, ওরা ডেড করে ফেলছে। তখন একমাত্র ওই আমার টুইন 1টা আছে, ওটা ঢাকা রেডিও না নিয়ে সে শুনতেছি। 8টার দিকে যখন তারা দেখলাম যে নতুন নতুন মার্শাল্লয়ের আরও ক্লজ জারি করছে, তখন আমার খেয়াল হলো যে ঠিক ঘটনা তো ঘটে গেছে, যা এটা আমরা এক্সপেক্ট করেছি আরও পরে। আমি তখনই অর্ডার দিলাম যে ঠিক আছে, গাড়িকে আবার বাঁধো ওটার পেছনে, জিপের পেছনে, এবং রেডি থাকো, আমি যেখানে এই করব রওনা করবো। আচ্ছা, এখন তখনকার দিনে কনসেশন এত ছিল না, এখন যা আছে। সার্কিট হাউস বলতে গেলে দক্ষিণ পাশে ছিল একবারে শহরে, আমরা আসছি মেহেরপুর থেকে ওই শহরের ভিতর দিয়ে। আমি সিদ্ধান্ত নিলাম আমি ঝিনাইদহের দিকে যাবো, যেহেতু তা না হয় এদের মধ্যে দিয়ে যেতে গেলে, আমরা কিন্তু ইউনিফর্ম পরা, আমাদের সবাই, আমার স্কট, আমার সবাই ইউনিফর্ম পরা, আমরা আসছি সকালে আর আসবো বিকালে চলে যাব এই প্রোগ্রাম নিয়ে, কিন্তু তা হয়নি, কাপড় বদলি করতে পারিনি। তো সেই জন্য বলছি না, এরা যখন বোম্বা দিয়ে ডিক্লেয়ার করতে করতে আসবে, যখন আবার ওইদিকে চলে যাবে তখন আমরা চলে যাবো। ঠিক তাই করলাম, আমি ইশারা করলাম, ওরা যখন ওইদিকে চলে গেলো তখন আমি এদিক দিয়ে পার হয়ে গেলাম আমার বাহিনী নিয়ে। ভাগ্যিস তারা বুঝতে পারেন বা দেখে নাই। ওই আরও বলি, তাদের হেডকোয়ার্টার কিন্তু তারা সার্কিট হাউসে করেনি সেই সময়, এটাও আল্লাহর একটা মেহরবানি আমি বলি। বরং হেডকোয়ার্টার করেছে তারা সার্কিট হাউসের ঠিক পেছনের বিল্ডিং, যেটা জেলা স্কুল ছিল, জেলা স্কুল। আচ্ছা আচ্ছা, জেলা স্কুলে তারা হেডকোয়ার্টার করেছে, তা না তো মারা পড়তাম আমরা, ধরে মারা পড়তাম। যাই হোক, আমরা চলে গেলাম ঝিনা দিয়ে, গিয়ে দেখি লোককে লোক করান্য, এদিকে প্রচার হয়ে গেছে চার উইংয়ে বাঙালি কমান্ডার এসেছে, কারণ চার উইংয়ের ইতিহাসে কোনো বাঙালি কমান্ডার কখনো হয় নাই, আই অ্যাম দি ফার্স্ট বাঙালি কমান্ডার। ওদিকে আমাদের তখন রং ফর্সা, আমার রং ফর্সা, ছেলে মেয়ে, ছেলে তো নাই, মেয়েদের রং, বউর রং, সবাই রং ফর্সা, বাঙালি বলে ঠিক তখন বোঝা যায় না। লোকজন দেখে আমি সিদ্ধান্ত নিলাম, লোকের সাথে তো পরিচয় হয় নাই, দেখি তাদের নার্ভ, তাদের পাসটা ফিল করা যায় কিনা। আমি নামলাম, ইউনিফর্ম পরা, ওই যেটি আছে সব রিভলভার পিস্তল সব কিছুই কোমরে আছে, ওরা সন্দেহের দৃষ্টিতে দেখতেছে ব্যাপারটা কি। তো আমি যখনই তাদেরকে ভাই সব এদিকে আসো, এদিকে আসুন যখনই বলছি, তখন তারা মনে হলো যেন ওই সমুদ্রে ডুবে গেলে কিছু পাইলে যা ধরে, সবাই আশ্বস্ত হয়ে দৌড় আমাকে ঘিরে ফেললো। আমি বললাম এরকম আপনাদের এখান দিয়ে গেছে রাত্রেবেলা পাকিস্তান আর্মি, জানেন? বলে যে হ্যাঁ সব জানি আমরা, সেখানে আমি এই দেখে আসছি আমাদের মা বোনরা সব ঘরের মধ্যে বন্দি, এরা অত্যাচার করতেছে, আমি নিজে দেখে আসছি। আমাদের যদি যদি এদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়, আপনারা জনগণ আমাদের সাথে থাকবেন কি?
বিশ্বাস করেন এই প্রশ্নের উত্তরে আমি সেদিন তাদের কমান্ড পেয়ে গেছি, তাদের নেতৃত্ব পেয়ে গেছি আমি, তারা জয় বাংলা দিয়ে আমাকে জবাব দিয়েছে। তখন আমি বললাম তোমরা রেডি থাকো সব, আমি দেখি আমার হেডকোয়ার্টার অবস্থা কি। আমি হেডকোয়ার্টারে যাবো কি, আমার রাস্তা সব বন্ধ পাইয়া কেড়ে সমস্ত গাছ কেটে ফেলে রাখছে, আমরা এই গাড়িকে কোনো রকমে টেনে হেস্ত্রে রাস্তা দিয়ে ক্ষেত খামার দিয়ে গিয়ে আমার একটার সময় আমি গিয়ে আমার হেডকোয়ার্টার সামনে উঠলাম। তখন হাওলদার মেজর বাঙালি ছিল, সে এসে সেলিউট করে আমাকে বলল যে ঢাকার এই অবস্থা, আমরা তখনও কিন্তু আমরা ঢাকার অবস্থা জানি না, ঢাকার এই অবস্থা, আমরা যতগুলো বাঙালি এখানে হেডকোয়ার্টারে ছিল অবাঙালি ওগুলাকে আমরা ডিসার্ম করে বন্দুকে রাখছি, আমাদের অস্ত্রগুলি আমরা লুকিয়ে রেখেছি, আর 25 তারিখ বিকেলবেলায়, 25 এপ্রিল বিকেলবেলায় সেক্টর হেডকোয়ার্টার ছিল এই এই দুই উইংয়ের, ফোর উইং এর ফাইভ উইং ছিল ইয়েতে খুলনা, এই দুইটার সেক্টর হেডকোয়ার্টার ছিল যশোরে, যশোরের যশোর কমান্ডার ছিল, 2IC ছিল সব বাঙালি। তো আমাকে বললো 2IC মেজর, তাও নাম ভুলে গেছে, বইতে আছে ওই 2IC মেজর সাহেব আসছিল হচ্ছে জিপ নিয়ে ফোর উইংয়ের কমান্ডারকে ওখানে নেওয়ার জন্য। আচ্ছা, জিজ্ঞেস করলো যে কমান্ডার কোথায়, উনি তো কুষ্টিয়া, তো উনি ধমক দিয়ে বললো যে ওখানে ইম্পর্টেন্ট কনফারেন্স আছে যেতে হবে এক্ষুনি, বলো কোথায়। বললো স্যার উনি তো কুষ্টিয়া এখন তো নাই। তো আমার অধীনে ছিল দুজন ক্যাপ্টেন, একজন বাঙালি ক্যাপ্টেন একজন অবাঙালি ক্যাপ্টেন ছিল। তো অবাঙালি ক্যাপ্টেন ছিল বিবাহিত, তার একটা বাসায় থাকতো, সে সেই বাসায় গেল, বাসায় গিয়ে শুনতে বলেছে ইয়েস আই ওয়াজ ইন কুষ্টিয়া। আবার আমার অধীনের ক্যাপ্টেন আজম চৌধুরী ছিল, আজম চৌধুরী দর্শনায় ছিল তখন ভিজিটে, কাউকে সে পেল না, তখন সে আমার জন্য অপেক্ষা করছে রাতটা সেই বাড়িতে। যখন রাত্র 12টা একটাই যখন খবর নিল যে আমি পৌঁছি নেই, হি ওয়াজ শিওর আমি ধরা পড়বো কুষ্টিয়াতে, তাহলে তারা জানে তো কুষ্টিয়া যে অধিকার হয়ে যাবে, বুঝতে পারছেন কথা। তো 26 তারিখ ভোর 4টায় সে মেজর 2IC সাহেব সেক্টর 2IC মেজর কি যেন নামটা, আব্দুল কাদের মেজর আব্দুল কাদের, সে ওই ক্যাপ্টেন আমার ওই দিন ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেনের নামটা বলবো সাদেক, ক্যাপ্টেন সাদেক, ক্যাপ্টেন সাদেক তার বউকে তার একটা বাচ্চা ছিল, এই তিনজনকে ওই জিপে করে সামান্য কিছু লটরম পটরম সাথে নিয়ে চলে গেল 26 তারিখ ভোর 4টায়, এই খবরটা সে আমাকে দিল। তো আমি মনে মনে বললাম আল্লাহ না বাঁচাই নিছে আমাকে, জানা ওখানে ওরাও দেখলো না আর এখানেও সে আমাকে পেলো না, আমি মাঝখানে আল্লাহ বাঁচিয়ে নিয়েছি। যাই হোক, আমি তাকে বললাম যে কিপ ইউরসেলফ রেডি পরবর্তী সংবাদের জন্য। আমি আমার হেডকোয়ার্টারে গিয়ে বাসায় গিয়ে এক চেয়ারে বসে চিন্তায় পড়ে গেলাম, পাকিস্তান আর্মি আমরা 303 শুধু, তাও তো অনেক অনেক, আমাদের 40% তো নাই, কিভাবে আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব। আমি দেখলাম আমার লোকরা সব রেডি শুধু আমার অপেক্ষায়, আমাদের সাথে কোনো যোগাযোগ কোনো রাজনীতিবিদ করে নেই, কেউ করে নেই, কাজে আমরা অ্যালুফ হতে পারি। তখন আমি ওই 7ই মার্চের যে বক্তব্যটা ওটা রেল করা ছিল ওটা আস্তে আস্তে বাজিয়ে সব পুরাটা শুনলাম, পুরাটা শুনে এক মনে শুনে আমি দেখলাম যে এটাতে অর্ডার আছে কি কি করতে হবে সব কিছুই অর্ডার আছে। চিন্তা করলাম তো আর তো অর্ডারের কোনো প্রয়োজন নাই, থেকে দেখতেছি যা ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিলাম পাকিস্তান আর্মির বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করব। সাথে সাথে আমি খবর পাঠালাম রাজনীতিবিদ বলেন, ওই কর্মচারী কর্মকর্তা বলেন, শিক্ষাবিদ বলেন, যত আছে সবাইকে ডাকলাম একটা রুদ্ধদ্বার কনফারেন্সের জন্য, একটা প্রয়োজন প্রত্যেকের একটা
ইয়ে জানার প্রয়োজন আছে, পুলিশের প্রধানকে, আনসারের প্রধান সব ডাকলাম। গুরু কি লোকারণ্য তখন কেবল আমাদের কি করি আমরা? সেখানে আমি বলেছিলাম যে আপনারা সব শুনেছেন, পাকিস্তান আর্মি আমাদের হাতে, আমাদের রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেবে না, এটা তাদের দ্বারা সিদ্ধান্ত হয়েই আছে অলরেডি, এবং তারা সেটার বহিঃপ্রকাশ করেছে বড় বড় শহরে ট্যাঙ্ক কামান নিয়ে আক্রমণ চালিয়ে। এমত অবস্থায় কে কি করেছে আমরা তো জানি না, আমরা বলতেও পারবো না, কেউ আমাদের যোগাযোগ করেনি। কিন্তু আমাদের প্রয়োজন আমি দেখছি, আমার দেশের সম্মান, আমার এই জাতির স্বার্থ, এই দেশের সম্মান আর জাতির স্বার্থের জন্য হলো আমরা যদি মরেও যাই তবু আমাদের বিদ্রোহ করা উচিত, আমরা যদি মরে যাই তবু এটার একটা রেকর্ড থাকবে সারা বিশ্বে, শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষের কাছে এটা রেকর্ড থাকবে, অন্তত এই কথা বলতে পারবে যে বাঙালিরা বিনা অস্ত্রে বিনা বিদ্রোহে তারা এটা ছেড়ে দেয়নি তাদের কাছে। সবাই আমাকে বললো যে আমরা সমস্ত শক্তি দিয়ে আপনার সহযোগিতা করব। যখন এই প্রকাশ সবাই করল তখন আমরা বললো যে দেন ইট ইজ ডিসাইডেড উই উইল রিভোল্ট এগেইনস্ট দেম। বাইরে আসলাম, লোকে জয় বাংলা এই লোক নিয়ে আমি আমার গার্ড রুমে গেলাম। গার্ড রুমে তো তখন বুঝেন প্রত্যেক গার্ড রুমে পতাকা ঝুলে, দেশের পতাকা। সেখানে গিয়ে ওই পতাকা আমি নিজ হাতে নামালাম, ফেলে দিলাম, আমাদের নিজস্ব পতাকা উঠালাম। সময় সেদিন 26 মার্চ বিকেল 3:30। আচ্ছা একটু আমরা গ্যাপ দিই, 26 মার্চ বিকেল 3:30 পর্যন্ত। আচ্ছা এই যে ধরেন রিভোল্ট, আপনারা একটা ডিসিপ্লিন আর্মিতে ছিলেন, পাকিস্তান আর্মি, তারপরে এই যে এটা নিশ্চয়ই একটা সাহসী সিদ্ধান্ত ছিল আপনার জীবনের জন্য, অসাধারণ একটা, জীবনটা কোন দিকে যাবে তখনও জানতেন না। তা এই এই রিভোল্ট নেওয়া করার ক্ষেত্রে আপনার কোন ইয়েটা বেশি আপনার কারণ হিসেবে কাজ করেছে, সেটা কি বাংলাদেশ উপর অত্যাচার না কি কি কোন কারণে আপনি রিভোল্ট করতে গেলেন? আমি বলবো এটা, আমি বাঙালি হিসেবে আমার দেশকে ভালোবাসি, আমার জনগণকে ভালোবাসি। আমরা বৈষম্যের শিকার হয়েছি পাকিস্তানিদের দ্বারা, কাজে তাদের বিরুদ্ধে আমাদের মন খুব বেশি গিয়েছিল যে এটাকে আরো জাগিয়ে দিয়েছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যে বাঙালি, আমাদের বাঙালিদেরকে উপেক্ষা করেছে তারা এইভাবে, আমার বাংলাকে শোষণ করেছে তারা এভাবে। আমরা শিক্ষিত লোক, আমরা সব বুঝি, দেখি, দেখেছি, সেই জন্য সিদ্ধান্ত নিতে আমাদের খুব কষ্ট ব্যাগ পেতে হয়নি। আমরা অবশ্যই এ কথা বলেছি সবাইকে, প্রয়োজনে মরতে হবে সবাইকে, সবাই রেডি কিনা, সবাই বলছে লাইফ কতদিনের, মরে গেলাম দেশের জন্য তবু যদি কিছু করে যেতে পারি করলাম, এই অনুভূতি নিয়ে আমরা বলেছি। আমরা বলেছি যে পাকিস্তান আর্মি অল অটোমেটিক, তার বিরুদ্ধে আমরা রিভোল্ট করতেছি, ধরো আমরা মরে যাব কিন্তু তবু বাংলার জন্য আমরা অনেক কিছু রেখে গেলাম, এই অনুভূতি নিয়ে তোমাদেরকে এগোতে হবে সবাই। কাজ ধরেন অফিসারও আপনার কয়েকজন ছিলেন এবং অনেক জওয়ান ছিল, সে বাঙালি জওয়ানদের মধ্যে এই দেশপ্রেমের ব্যাপারটা কেমন দেখেছেন? খুব বেশি ছিল দেশপ্রেমের ব্যাপারটা, খুব বেশি ছিল। তারাও ওই যে একই রকম ভাবে তারা শোষিত, তারা এই ইপিআর এর লোক হওয়া সত্ত্বেও তারা সুযোগ সুবিধা ওই অবাঙালিদের থেকে অনেক কম পেত। আচ্ছা, একই বাহিনীর, একই ইয়েতে অনেক কম পেত তারাও, কাজে বৈষম্যের শিকার তারাও, তারাও খুব বেশি ওদের বিরুদ্ধে ছিল এবং বঙ্গবন্ধুর প্রতি অনেক আস্থাবান ছিল সবাই, সেটা আমি দেখতে পেয়েছি। তারপর কি হলো, কাজে ফ্ল্যাগ তুললেন, তারপর কি হলো? ওই যে আমি বললাম, আমি এসে দেখি তারা অবাঙালিদের সব ক্লোজ করে রেখে দিয়েছে ইয়ে করে, এটা তারই বহিঃপ্রকাশ, বুঝলেন? আমি তো কোনো রকম দেয়নি, রকম দেয়নি। হ্যাঁ, তো তারপরে আপনারা ফ্ল্যাগ তুললেন 26 মার্চ। আচ্ছা, তারপর কি হলো? সেই বিদ্রোহ ঘোষণার পর জয় বাংলার যে কিরকম মুহুর্মুহ একটা কম্পন হইতে পারে আমি বুঝাতে পারবো না। আনফর্চুনেটলি তখন ছবি নেওয়া বা কোনো কিছুর দিকে আমাদের মন ছিল না,
আর ভিডিও সিস্টেম তো ছিলই না তখন, কাজে এগুলো ধরে রাখার কোনো উপায় ছিল না। যদি ধরে রাখতে পারতাম আজকালকার মতো, তাহলে আজকে পলিটিক্যাল রাইভেলরিতে এই সমস্ত জিনিস উঠতো না কখনো, যে অমুকে এই করছে অমুকে করছে, বুঝতে পারছেন? বাঙালিরা যে তখন তারা জাতি ধর্ম নির্বিশেষে যে সবাই মিলে করেছে এটাই প্রকাশ পেয়েছে সেদিন। যাই হোক, আমি সবাইকে বলছি যার যার জায়গায় চলে যান, আমাকে বিদ্রোহ করলে হবে না, তাদের এগেস্টে অস্ত্র ধরতে হবে এবং বাঁচতে হবে, বাঁচতে হবে। আমার সেই পরিবেশ আমি সৃষ্টি করি। চলে যাওয়ার পর আমি রাত প্রায় 11টা পর্যন্ত এই বিন্যাস করলাম সমস্ত, কোথায় ডিফেন্স নেব, ডিফেন্স নেওয়াটা বিন্যাস করার পর 11টার সময় এসে ওয়্যারলেস ধরে আমার বর্ডারে 4টা কোম্পানি ছিল, বর্ডার কোম্পানিগুলোকে অ্যালার্ট করলাম। অ্যালার্ট করলাম যে যা দেশে এই পরিবেশ, এই অবস্থা আমরা করতে যাচ্ছি, তোমরা অ্যালার্ট থাকবা, কেউ যেন তোমাকে ডিসআর্ম করতে না পারে সেবা থাকবা, এবং আমার নেক্সট অর্ডারের জন্য তোমরা অপেক্ষা করো। সেই সময় আসলো, ওই যে ক্যাপ্টেন সাদেক চলে গেল 26 তারিখ সকাল 4টায় মেজর কাদেরের সাথে। সে ক্যাপ্টেন সাদেক দেখে গেল যে মেজর ওসমান তো নাই, ওই ক্যাপ্টেন আজম চৌধুরীও নাই, কাজেই এরা তো আনগার্ডের সব, কিছুই জানে না। তাকে ওই যশোর থেকে বর্ডার দিয়ে পাঠিয়ে দিল, আমার দক্ষিণ সর্বদক্ষিণের কোম্পানির কাছে পাঠিয়ে দিল। আচ্ছা, যাও যদি এদের ডিসআর্ম করতে পারে আর কি, হয়তো এই কারণেই পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা। একটা জিপে এসে সে তার সাথে এসকর্ট ছিল, প্রায় একজন হাওলদার এবং 2 থেকে 3 জন সিপাহি ছিল, আর ড্রাইভার ছিল কিন্তু বাঙালি। আচ্ছা। সেই কোম্পানিতে যখন প্রবেশ করলো, কোম্পানি কমান্ডার ছিল আব্দুল সুবেদার আব্দুল মজিদ মোল্লা। হ্যাঁ, সে আমাকে ওয়্যারলেসে যোগাযোগ করলো যে স্যার এই ক্যাপ্টেন সাদেক আমাদের এলাকায় এসেছে। আমি শুধু তাকে বললাম তুমি তার উপরে ওয়াচিং ওয়াচ রাখো, কড়া দৃষ্টি রাখো, সতর্ক থাকো। একটু পরে সে আবার বললো যে আমার একটা সিপাহিকে সে তার হুকুম মানেনি বলে তাকে শ্যুট করেছে, শ্যুট করে এখন সে ভাগছে। তাহলে ভাগছে, খবরটা আমাকে দেওয়া দিলা কেন, তুমি ভাগতে দিচ্ছ কেন, ধরো তাকে, মারো, ধরো জন্মই হোক তাকে, তুমি ইয়ে করো। তখন সে নেক্সট বিওপিকে খবর দিয়ে আগ বেড়া দিয়ে তাদেরকে ইয়ে করছে, গোলাগুলিতে তারা সব মারা গেছে। এই ক্যাপ্টেন সাদেক এর 27শে মার্চ সকাল 5টা সাড়ে 5টা কি 6টা হবে এরকম। এখন আমার সুবেদার মজিদ মোল্লা খুব শেকি হয়ে গেল, পাকিস্তান আর্মি একটা ক্যাপ্টেন মারা যাওয়া আর এতগুলো লোক মারা যাওয়া সোজা কথা না তো। সেই শেকি হয়ে আমাকে যাচ্ছে, স্যার খারাপ হয়ে গেছে খুব, কি বলে যে এই হয়েছে। আমি খারাপ হইলে কোথায়, তোর কে বলছে খারাপ, তো খুব ভালো হয়েছে, হ্যাঁ ঘাবড়াস কেন, এদের কি করবো, আমরা এদেরকে পুঁতে ফেলো এখনই। বললো যে টুপি বেল্ট কি করব, টুপি বেল্ট আমাদের আবার খুব পবিত্র, জানেন তো, একজন লোককে অ্যারেস্ট করতে হলে টুপি আর বেল্ট নিয়ে নেওয়া হয়। আমাদের টুপি বেল্ট আমার কাছে পাঠিয়ে দাও এবং আমার নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করো। যখন এটা হয়ে গেলো তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমাকে কুষ্টিয়া অ্যাটাক করে কুষ্টিয়া ক্লিয়ার করতে হবে, কারণ সামনে যশোর ক্যান্টনমেন্ট পেছনে কুষ্টিয়ার এই ব্যাটালিয়ন, কুষ্টিয়া গেছে 27 বেলুচ রেজিমেন্টের যারা অল অটোমেটিক্স অ্যান্ড অল মোবাইল সেই ব্যাটালিয়ন। তখনই সিদ্ধান্ত নিলাম আমি এটা ক্লিয়ার করব। এর মধ্যে আমি আমার ওই উপদেষ্টা পরিষদ করেছি, স্বাস্থ্য পরিষদ করেছি, এগুলো সব ফর্ম করে নিয়েছি, তাদেরকে ডাকলাম, বললাম যে এরকম আমি কুষ্টিয়া আক্রমণ করতে চাই, ক্লিয়ার করতে চাই, আমার এই এই জিনিস দরকার, ব্যাটেল ফিল্ডে খাবার পৌঁছাতে হবে, ব্যাটেল ফিল্ডে অ্যামুনিশন পৌঁছাতে হবে, ব্যাটেল ফিল্ডে ওই স্বাস্থ্যের জন্য অর্থাৎ ক্যাজুয়ালিটি হলে তাদেরকে ডিভাগেট করতে হবে, প্রয়োজনে ঔষধপত্র পৌঁছে দিতে হবে, তোমাদের পরিষদ করা আছে, তোমরা পারবে তো এগুলো সব করতে। রাজনৈতিক কমান্ডারকে জিজ্ঞেস করো, রাজনৈতিক কমান্ডার তো ইয়ে ছিল আর কি, ওই আশাবুল্লাহ জোয়ারদার ছিল, ডাক্তার আশাবুল্লাহ জোয়ারদার, তখন তো এমএনএ আর এমপি ছিল, দুইটা গ্রুপ না জি,
he was probably provincial assembly sir MP. ওনাকে বললাম আমার আক্রমণকারী প্রতিটি গ্রুপের পেছনে 2 থেকে 5 হাজার লোক আমার প্রয়োজন, যার যা আছে তাই নিয়ে, দরকার হলে মার্শাল লাঠি নিয়ে যখন কুষ্টি আক্রমণ করব তাই পারবা জোগাড় করতে পারব। যখন তাদের সব ইয়ে পেলাম আমি কুষ্টি অ্যাটাকের প্ল্যান করলাম, ওই কোম্পানিগুলোকে বর্ডারিং কোম্পানিকে অর্ডার দিলাম, 3টা কোম্পানিকে অর্ডার দিলাম ইমিডিয়েটলি আজকে 27 তারিখে রাত্রের মধ্যে সব ছেড়ে হেডকোয়ার্টারে এসে রিপোর্ট করো। আচ্ছা, আর আমার নর্দার্ন মোস্ট এলাকা জায়গার নাম এখন মনে আসতেছে না, সেখানে ছিল সুবেদার মুজাফর, সুবেদার মেজর মুজাফর, হি ওয়াজ সুবেদার মেজর, তাকে এত দূরে আনার কোনো দরকার নেই। আমি তখন তাই কুষ্টিয়ার কাছাকাছি একটা 6 ফিগার ম্যাপ প্রেফারেন্স দিয়ে বলছি, তুমি অমুক জায়গায় অমুক টাইমের মধ্যে আসো, আসলে তুমি তোমার কাছে ক্যাপ্টেন আজম চৌধুরী যাবে, যা সে বলবে সে মতো কাজ করবে। এসব আর ওয়্যারলেস তো এসব সবকিছু বলা যায় না, ওয়্যারলেস কমিউনিকেশনটা ছিল, চলছিল আমাদের নিজেদের মধ্যে ওয়্যারলেস চলছিল। তারপর আমি 27 তারিখের মধ্যে সব এসে গেল, 28 তারিখের মধ্যে ফর্ম করে আমি 2 কোম্পানি সৈন্য এই আজম চৌধুরীর অধীনে পাঠিয়ে দিলাম, ওই পোড়াদহের ইয়ে দেহে চলে যাবে আর কি, কাঁচা রাস্তা যাবে, পাকা রাস্তা না। অপারেশন অর্ডার তার কাছে দিয়ে দিলাম, কোনখান থেকে কোন দিক দিয়ে আক্রমণ করবে সমস্ত প্ল্যানের মধ্যে আছে, তার পূর্বে কার সাথে কোঅর্ডিনেট, ওই মুজাফরের সাথে কোঅর্ডিনেট করবা, আর লোকেল যদি কোনো কিছু পাও খুব সাবধানে কিন্তু অগ্রসর হবা। তো আমি 3 দিক দিয়ে আর আক্রমণ করা একটা ইয়ে দিছি, বলেছি হেডকোয়ার্টার হলো এই, তুমি হেডকোয়ার্টার থাকবা, হেডকোয়ার্টারকে তুমি বিজি রাখবা, 2 দিক থেকে আক্রমণ হবে। আমরা পোড়াদহের একটা গাছতলা খোলা আকাশের নিচে ওই TNT-কে বললাম ইমিডিয়েটলি একটা এক্সচেঞ্জ ওখানে খোলো। আচ্ছা, ওই এক্সচেঞ্জ থেকে যদি আমি ব্যাটল কন্ট্রোল করব, সব কিছু ব্যবস্থা হয়ে গেল, যখন তখন যা বলেছি বিলিভ মি মানে বিদ্যুতের মতো কাজ করছে, প্রত্যেকে প্রত্যেক ডিপার্টমেন্টের লোক বিদ্যুতের মতো কাজ করেছে, মানুষের মধ্যে একটা অন্য জনগণের এরকম ইয়ে ছিল। এই হওয়ার পর 28 তারিখে পাঠিয়ে দিলাম, অরিজিনাল প্ল্যান ছিল 29 তারিখ সকাল 4টায় আক্রমণের সময়, কিন্তু সুবেদার মুজাফর আসতে একটু দেরি হয়ে গেল, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ির, সেই জন্য একদিন এটা হল্ড করে 30 এপ্রিল সকাল 4টায় টাইম দিলাম, এবং সেই অনুযায়ী 3 দিক থেকে আক্রমণ হলো। আক্রমণের প্রধান ইয়েই ছিল যে সারপ্রাইজ অ্যাচিভড হাফ দি ব্যাটল ওয়ান, সারপ্রাইজ অ্যাচিভড হাফ দি ব্যাটল ওয়ান, যদি তুমি সেইভাবে আক্রমণটা করতে পারো যখন তারা জানবেও না কিছু, তাইলে মনে করতে পারো যে অর্ধেক ব্যাটল পেয়ে গেছো, তুমি জিতে গেছো। এই ইয়েতে অগ্রসর হয়ে তারা সাকসেসফুল হয়েছে, অনেকে বুঝতেই পারেনি যে তারা আক্রমণ আক্রান্ত হয়েছে, তারা বুঝতেই পারেন, চিন্তাই করতে পারেন যে ইপিএ তাদের আক্রমণ করবে, এত তারা আমাদেরকে মানে আন্ডারএস্টিমেট করেছে। একদিনের প্রথম দিনে তাদের সব রাস্তা জায়গা ফল করলো, যারা কিছু কিছু বেঁচে ছিল ওই পালিয়ে এসে তারা তাদের হেডকোয়ার্টার ওই জিলা স্কুলে যোগদান করলো, আর সমস্ত শহর আমাদের অধীনে এসে গেল প্রথম দিনে। এখন গোলাগুলি চলছে চতুর্দিকে, আমরা তারা মাঝখানে জেলা স্কুলে শুধু তাও ধরেন 50 থেকে 60 জন লোক হয়তো হবে আর কি, সেখানে তাদের 4 জন অফিসার আর বাকিরা সব এনসিও অ্যান্ড আদার এন্স। সারাদিন গোলাগুলি হলো, 2 তারিখে সুবিধা হইল না, তারা ওয়্যারলেস করলো যশোরে রিএনফোর্সমেন্ট পাঠাবার জন্য, আমরা ওটা ইন্টারসেপ্ট করলাম, ইন্টারসেপ্ট করে ওটা পাইলাম আমরা, সেখান থেকে জবাব আসলো রিএনফোর্সমেন্ট নট পসিবল, ট্রাই টু লিভ অন ইউর ওন,
একে পরিষ্কার করে দিল। কারণ কি করে পাঠাবে, আমি কুষ্টি আক্রমণ করেছি এমনি তো না, ওই যশোরের পথ বন্ধ করে রেখেছি, এক কোম্পানি বিশাখালী ওই রাস্তায় কাট আপ করে আমি সেখানে রেখেছি, এক কোম্পানি রাখছি কোটচাঁদপুর চান্দর, আমাদের যেন ওই মনোযোগ আকর্ষণী কোনো অ্যাটাক যেন করতে না পারে, সেখানে একটা কোম্পানি করবে কি করে, পারবে না তো। তাছাড়া একটা ব্রিজ ছিল ইয়ের কাছাকাছি, গাড়াগঞ্জ ব্রিজ বলে এটা, গাড়াগঞ্জ ব্রিজ, ব্রিজের পাশে মাটি কেটে গর্ত করে এটার উপরে তারপোলিন দিয়ে রাখা হয়েছে, এবং ইয়ে আছে পাহারাদার আছে, তারপোলিন দিয়ে রাখা হয়েছে যেন বুঝতে না পারে যে এখানে মাটি নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এরা কি করলো, দুই তারিখ রাত্রে, না এক তারিখ রাত্রে, সরি আমি তো 30 তারিখে বসছি, এক তারিখে রাত্রে 3টা ডজ গাড়ি 2টা জিপ ভর্তি করে যারা ছিল তারা ওখানে, তারা শুট করল টুয়ার্ডস ঝিনাইদহ, ঝিনাইদহ হয়ে তারা চলে যাবে এই আশায় আর কি। কিন্তু ওই গাড়াগঞ্জ ব্রিজে এসে হঠাৎ 2 জিপ পড়ে গেল, সামনে 2 জিপ পড়ে গেল গর্তের ভিতরে, ওই মেজর সোহেব ছিল কমান্ডার, সে ওখানে মারা গেল, আর যারা বের হলো ওখান থেকে তারা ছড়িয়ে পড়লো ওইদিক ওদিক, শুটিং শুরু হয়ে গেছে। এখন তারা মানে ডিসকোঅর্ডিনেটেড, সবাই যে যার যেদিকে পালাতে আরম্ভ করলো। ভাগ্য ভালো কি, সারা গ্রামের আশেপাশে সব গ্রামের লোক সজাগ ছিল। আচ্ছা, কিভাবে সজাগ ছিল, পরদিন 17 বছরের একটা ছেলে তেতা এক নালা শটগান নিয়ে একজনের পেছনে দৌড়াইতে আরম্ভ করলো, আর্মির পেছনে। হ্যাঁ, আর্মি, তার হাতে ছিল LMG, লোডেড LMG, সে সাহস পায় নাই ইয়ে করতে, ওই এক নালা শটগান দিয়ে লোডেড LMG ম্যানকে সে গুলি করে হত্যা করলো, বাঙালি ছেলে, হত্যা করে তার কন্যা আঙ্গুলটা কেটে LMG সহ আমার কাছে এসে দিয়ে গেছে, একটা 17 বছরের ছেলে, এখনো আসে সে মাঝে মাঝে আমার কাছে, এরকম সজাগ ছিল। এর প্রেক্ষিতে সারা ইয়ে দিয়ে একটা লোক তার বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই, শুধু লেফটেন্যান্ট আতাউল্লাহ শাহ, তাকে আমরা কোনো রকমে বাঁচিয়েছি, মাথায় বাড়ি টাড়ি দিয়ে ইয়ে করে ফেলছে, ফাটাই ফেলেছে, তারপরেও ব্যান্ডেজ দিয়ে কোনো রকম তাকে বাঁচিয়ে রেখেছি, তাকে ধরে নিয়ে আসা হয়েছে আমার কাছে, ও তাকে আমরা সমস্ত ইন্টারোগেশনের পর আলটিমেটলি ইন্ডিয়ার কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, আমরা রাখতে পারি না। এইভাবে 2 তারিখের মধ্যে কুষ্টিয়া আমার ক্লিয়ার হয়ে গেল। কুষ্টিয়াতে আমরা যে অস্ত্র পেয়েছি, ইউনিট স্টেরয়েড এখানে লিস্টে আছে, এটার ভিতরে এটার মধ্যে লিস্ট দেওয়া আছে, আমি শুধু বলি 106 মিলিমিটার যে অ্যান্টিট্যাঙ্ক গান, যেটা জিপ বোর্ন থাকে, জিপে থাকে, জিপ সহ এটা, সেই অ্যান্টিট্যাঙ্ক গান জিনিস জিপ সহ আমরা 5টা পেয়েছি, 5 অ্যান্টিট্যাঙ্ক গান আমরা পেয়েছি, অ্যান্টিট্যাঙ্ক গানসের 120টা গোলা আমরা পেয়েছি। চিন্তা করেন, আমরা হেভি মেশিন গান পেয়েছি 8টা, LMG পেয়েছি আমরা 19টা, SMG পেয়েছি আমরা 78টা, এইভাবে অসম্ভব রকম, আর যে অ্যামুনিশন যে কীরকম স্তূপ পেয়েছি আমরা, ইউল নট বিলিভ ইউল বি সারপ্রাইজ, এরকম পেয়েছি। এগুলো এরপরও কিছু কিছু বেহাত হয়ে গেছে, কারণ ওয়ারের পর তো অনেক বেহাত হয়েছে, তারপর আমরা লিস্ট যা পেয়েছি এটা সারপ্রাইজিং। এটা দিয়ে পরবর্তীতে আমরা 9 নম্বর সেক্টরকে আমরা অস্ত্রায়িত করেছি, হোল সেক্টর। এখানে একটা জিনিস বলা আপনাদেরকে হয় নাই, সেটা হইল আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি বিদ্রোহ করব, কিভাবে বিদ্রোহ করব, আমরা সিদ্ধান্ত নিয়েছি পদ্মা মেঘনার ওই পাহাড়ে যতটুকু আছে, কুষ্টিয়া থেকে একেবারে বরিশাল বলায় সব মিলে এই পুরো জায়গাটা নাম দিয়েছি আমরা দক্ষিণ পশ্চিম রণাঙ্গন। দক্ষিণ পশ্চিম রণাঙ্গন, এবং সবাই বলেছে আপনি দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের সমস্ত সিভিল এবং মিলিটারির কমান্ডার আপনি। আমরা কিন্তু ওই সিভিল যেসব কর্মী কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বেতনও দিয়েছি আমরা, এই
এপ্রিল মাসের বেতন দিয়েছি আমরা তাদের। হ্যাঁ, তো তারাও বলেছে আপনি হলেন এই এক নায়ক, কি যেন বলে, সর্বাধিনায়ক। হ্যাঁ, সর্বাধিনায়ক বলে। তো আমি বললাম সর্বাধিনায়ক প্রেসিডেন্ট হবে, তোরা বললো অ্যারেঞ্জমেন্ট দিল, এখন তো কোনো দেশই নেই, আপনি এটাই একটা দেশ, এখন আপনি সর্বাধিনায়ক। যাও, এই সর্বাধিনায়ক হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করেছি দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের। পরবর্তীতে এই দক্ষিণ পশ্চিম রণাঙ্গনকে ভাগ করে মে মাসে এই 7, 8 আর 9 নম্বর করা হইল সেক্টর। কুষ্টিয়া থেকে সাতক্ষীরা খুলনা শহর পর্যন্ত 1 নম্বর সেক্টর, তারপর দিক হল 9 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টরের পরিষদের কমান্ডার সাথে আমার পরিচয় করালো কর্নেল ওসমানী সাহেব, সে ছিল মেজর জলিল, সে তখন ছিল ক্যাপ্টেন জলিল, পরে তাকে মেজর করা হল। মেজর করা। তো এইভাবে দক্ষিণ পশ্চিম রণাঙ্গনকে ভেঙে আমরা মে মাসে 8 নম্বর এবং 9 নম্বর সেক্টর করা হলো, আমাকে দেওয়া হলো 8 নম্বর সেক্টর। রাইট, আমাদের একটু বলবেন যে এই যে আপনাদের একটা মিটিং হয়েছিল কলকাতায় সমন্বয়কদের স্পঞ্জির সঙ্গে, যেখানে সেক্টর কমান্ড সেক্টর জুলাই মাসের প্রথম সপ্তাহে, এইটা কেমন ভাবে হলো? পয়লা এপ্রিল আমি ক্যাপ্টেন আজম চৌধুরীকে ফোন দিলাম, সেখানে যত আর্মস অ্যামিনিস্ট্রেশন ওয়্যারলেস যত কিছু সব নিজের ইয়েতে নিয়ে নাও এবং এগুলো একটা ইয়ে করে কনভয় করে তুমি এখানে পাঠিয়ে দাও। সে তাই করলো, 18টা গাড়ি পাইল, এই গাড়িতে করে সমস্ত আর্মস অ্যামিনিশন ওই যে ওই অ্যান্টিট্যাঙ্ক গান সবগুলো এই বড় কনভয় হয়ে গেলো, এই কনভয় পাঠিয়ে দিল 2 তারিখ রাত্রে পাঠিয়ে দিল, সকালে এসে পৌঁছলো 3 তারিখে। ভাগ্যকে ভালো তার আখ্যান দিয়ে এগুলো জোগাড় চুয়াডাঙ্গে পৌঁছবার আগে দিয়েই ফ্রেঞ্চ টেলিভিশন কর্পোরেশন এসে পৌঁছলো আমাদের ওখানে। আচ্ছা, আমার ইন্টারভিউ হলো, আমার ছোট মেয়ে তখন বলছিল ওই যে 6-7 বছর, সে নিজের থেকে কঞ্চিতে একটা বাংলাদেশের পতাকা একে এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ছোট। তো টেলিভিশন কর্পোরেশনের তারা দেখে তারা একটা আকৃষ্ট হইল, তারও ছোট্ট একটু ইন্টারভিউ নিল। তারপরে ওই যুদ্ধের যেসব জায়গায় যুদ্ধ হয়েছে, বোম পড়ছে, এ সমস্ত ইয়ে তারা ইয়ে নিয়ে এমন সময় এই কনভয় পৌঁছে গেল। কনভয় পৌঁছে গেছে কুষ্টিয়া ব্যাটালিয়ে সব, তারা তো উৎসাহিত হয়ে গেল। এই সব ওই ওই আতাউল্লাহ শাহ, লেফটেন্যান্ট আতাউল্লাহ শাহ, তাকে আনা হলো, ওই কনভয়ের পাশে বসায় তাকে তার ইন্টারভিউ নিল, কনভয়ের শুটিং করলো। এমন সময় এসে গেলো আবার এয়ার অ্যাটাক, এমন সময় এয়ার অ্যাটাক এসে গেছে। আমাদের অ্যান্টি এয়ারক্রাফট গান তো কিছু নাই, আমাদের শুধু অটোমেটিক কিছু ছিল, অটোমেটিক আমরা ছাদে লাগিয়ে রাখছিলাম কিছু কিছু। তো প্লেন আসতে শুরু করে ব্যাপার, তো অটোমেটিক দিয়ে চেষ্টা করছে সব, তখন ব্যাটেল চলছে আমাদের ব্যাট গ্রাউন্ড থেকে এয়ার আর তাদের এয়ার থেকে গ্রাউন্ডে, তখন বোম্বিংও করতেছে তারা, ফায়ারিংও করতেছে। এই ব্যাটেলের মধ্যে এরা কি করলো, গাছের উপর উঠলো, ফ্রেঞ্চ টিভি গাছের উপরে উঠে তারা শুটিং করলো সব। এই শুটিং করলো, তখনই কিন্তু নাপাম বোম ফেলছিল তারা আমার হেডকোয়ার্টারে, কিন্তু ওই প্লেনের গতির জন্য হেডকোয়ার্টারে নাপাম বোম পড়েন পাশের গ্রামে গিয়ে পড়ছে, গ্রাম জ্বলে গেল, এগুলো সব উঠছে সব ইয়েতে ওটাতে। এই যখন এয়ার অ্যাটাক শেষ সব কিছু, তারা এই সমস্ত গিয়ে ক্লোজ করে তারা দৌড় বলতে গেলে দৌড়িয়ে দৌড়িয়ে গেল তারা গাড়ি করে ওই কলকাতা গিয়ে, সেদিনই তারা এটা পার করলো ইয়েতে পেরিসে। আচ্ছা, পরে আমাদেরকে এসে বলে যে আমরা সময় আর দেরি করে, কারণ ইন্টারন্যাশনাল ব্যাপার, তো যে যত আগে ইয়ে ফ্লাশ করতে পারে। এ তারা জানালো যে তারা 52 কান্ট্রিজ ইনক্লুডিং বিবিসি তারা বিক্রি করেছে এটা, এবং সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে এখন এটা। যাই হোক, এরপর আমি
ওই ক্যাপ্টেন আজম সিদ্দিককে বললাম তুমি এক প্লেটের সৈন্য ওখানে রাখো, লোকের ল অ্যান্ড অর্ডার ঠিক রাখো, আর বাকি সব সৈন্য আমি পোস্টিং দিয়ে দিলাম এসে কোথায় 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 কে যাবে। তো আমি এমন ভাবে প্ল্যান করলাম ওই মাগুরা থেকে কোরচাঁদপুর পর্যন্ত, এটা অনেকটা এইরকম বাঁকাভাবে তাদেরকে ঘিরে রাখা প্ল্যান, আপাতত ঘিরে রাখি, পরে অ্যাটাক করব। এবং অ্যাটাক করবো কি দিয়ে, ওই ওটার মতেই মানুষ জনগণকে নিয়ে করব আমি এটা, এই প্ল্যান। ইন দি মিনটাইম কুষ্টিয়া ব্যাটালিয়ের পূর্বেই 28 তারিখে আমিরুল ইসলাম সাহেব আর আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব দুজন ওই চুয়াডাঙ্গায় গিয়ে হাজির। তো এর মধ্যে তৌফিক এলাহি, সে ছিল এসডিও মেহেরপুর, আর মাহবুবউদ্দিন, সে ছিল এসডিপিও জিনাইদা, এই দুজন আমার সাথে যোগ দিয়েছে। তো তাদেরকে দিয়ে অনেকগুলো কাজ আমি করে এসেছি, এই কাজটাও তাদেরকে দিয়ে করেছি, ওনাদেরকে রিসিভ করা এবং ওনাদেরকে সুন্দরভাবে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া, সেটা সে তারা করেছে। 29 তারিখে সকালে ওনারা ইয়েতে চলে গেছেন, ইন্ডিয়াতে চলে গেছেন। তবে চলে গেছেন এমনি না, শুধু ইন্ডিয়ার থেকে ইয়ে নেওয়া হয়েছে, এনারা হইলেন বাংলাদেশের প্রতিনিধি, এবং বাংলাদেশের সম্মানিত প্রতিনিধি হিসাবে যদি তারা গ্রহণ করে তাহলে ওনারা যাবেন। ওনারা দিল্লির থেকে ইয়ে নিয়েছে, স্যাংশন নিয়েছে, দিল্লি থেকে বলছে যে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে, সম্মানিত প্রতিনিধি হিসেবে তাদের গ্রহণ করে, এবং গ্রহণ করেছে, ওনারা চলে গেছেন। 5 তারিখ আমরা তখন চতুর্দিকে আমি প্রিপারেশন নিচ্ছি নেক্সট অ্যাটাকের জন্য। এমন সময় 5 তারিখে তাজউদ্দিন সাহেব আমাকে ডাকলেন দর্শন গেদে 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 বর্ডার এখানে ডাকলেন আমাকে। আমি গেলাম, মাহবুব গেল আমার সাথে জিপে করে, যাইয়া দেখলাম সেখানে উনি আছেন, ওই বিএসএফের ডাইরেক্টর জেনারেল আছে, কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে নাকি, হ্যাঁ কৃষ্ণনগর না, বর্ডার একদম বর্ডার গেদে, হ্যাঁ। আরো ওই লেফটেন্ট কর্নেল চক্রবর্তী, পুরা নামটা মনে নেই, চক্রবর্তী সেখানকার ব্যাটালিয়ন কমান্ডার বিএসএফ এর, উনি আছেন, আরো অনেকে আছে। আমাকে ওনারা খুব সাদরে গ্রহণ করলেন, এবং আমরা যে করছি এগুলো খুব বাহবা দিলেন প্রথম প্রথম। তারপরে বললেন যে হোয়াট ইজ ইউর নেক্সট, আমি বললাম যে এখন বুঝতে পারেন নেক্সট হলো আমার গ্যারেজন ঢাকা আর যশোর গ্যারেজন, সেটা আমরা অ্যাটাক করবো এবং ক্লিয়ার করবো আমরা। সেটা করতে হলে তোমার কী প্রয়োজন? বলে যা প্রয়োজন অ্যাকচুয়ালি মেইনলি যা আছে আমার, সেটা হলো জনবল, জনগণের সাপোর্ট। তবে আমার ক্যাজুয়ালিটি যদি কম করতে হয় কিছু, তাইলে আমার এই এই জিনিসগুলো দরকার। তখন আমরা একটা লিস্ট দিলাম ওনাকে, তো ওনারা এটা ওনাদের শুভেচ্ছা হিসাবে প্রথমে ওখান থেকে ওনারা একটা এলএমজি কিছু ইয়ে সহ অ্যামুনিশন সহ আমাদেরকে দিয়ে দিল, একটা এলএমজি, এটি মানে শুভেচ্ছা আর কি, আর কিছু না, এলএমজি তো আমাদের আছে। এমন সময় আমার হেডকোয়ার্টার থেকে, অপারেশন হেডকোয়ার্টার চুয়াডাঙ্গা থেকে খবর গেলো সেখানে যে পাকিস্তানিরা অ্যাটাক করছে যশোর থেকে, আচ্ছা, এবং বিশাখালীতে যুদ্ধ চলছে, আপনি এখানে আসেন, এখানে কেউ নাই। ওর সাথে সাথে আমি মাহবুবকে ওখানে রেখে আমি চলে আসলাম, এসে বিশাখালীর যুদ্ধটাকে আমরা কন্ট্রোল করলাম। বিশাখালীতে আমার একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির দায়িত্ব ছিল ওদিক থেকে কোনো পাকিস্তান সেনাবাহিনী যেন আসতে না পারে। সেখানে খুব বড় ব্যাটল হইল একটা, এবং ওই ব্যাটলে তারা খুব মার খেলো, পাকিস্তানরা মার খেয়ে কিছু ক্যাজুয়ালিটি রেখে কিছু গাড়ি রেখে তারা পালিয়ে গেল। আচ্ছা, সেটাও আমাদের সাকসেসফুল হলো, সেটা ডিফেন্সিভ। বিশ্বখালীটা কোন জায়গায়, কোন রোডে পড়ে? বিশ্বখালীটা জিনাদার থেকে প্রায় 4 থেকে 5 মাইল দক্ষিণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দক্ষিণে সেখানে একটা বিশ্বখালীতে একটা ব্রিজ আছে, ব্রিজকে উপলক্ষ করে আমরা করেছিলাম। আচ্ছা, এর আগে একটা বলেছিলেন অফে, কিন্তু এখন একটু যে আমাদের বলেন, সেটা হচ্ছে ওই যে 27 মার্চ আপনারা জিয়াউর রহমানের রেডিওর বক্তৃতা
27 মার্চ আপনারা বক্তৃতা শুনতে পেয়েছিলেন ওই যে আপনাদের ওয়্যারলেসে, ওইটা একটু বলেন তাহলে, ওইটা তো হিস্ট্রি একটা অংশ। আপনি যে বললেন আপনার সেপাইদের যে আমরা একা না আরো একজন, ওইটা একটু বলেন। আমরা ইন্টারসেপ্ট, আমাদের যে ওয়্যারলেস আছে এগুলো দিয়ে ইন্টারসেপশন হয়েছে। আচ্ছা বলেন। আমাদের ইন্টারসেপশনে এসে গেছে কুষ্টিয়া যুদ্ধের সময়, সেকেন্ড ডেতে তারা কুষ্টিয়া থেকে যশোরের কাছে তারা রিইনফোর্সমেন্ট পেয়েছে, কিন্তু সেই রিইনফোর্সমেন্ট তারা দিতে পারেনি, উল্টো তারা জবাব দিয়েছে রিইনফোর্সমেন্ট নট পসিবল। এই ওয়ার্ডগুলি এক্স্যাক্টলি এই, রিইনফোর্সমেন্ট নট পসিবল, ট্রাই টু লিভ অন ইউর ওন, এই কথাগুলো। এই শুধু এই দুইটা সেন্টেন্স আমরা ইন্টারসেপ্ট করেছি বইতে পাবেন। আর জিয়াউর রহমানের বক্তৃতা শুনেছিলেন সেটা বলেন। জিয়াউর রহমানের বক্তব্য আমরা শুনেছি 27 এপ্রিল মার্চ পিস ব্যাটলের কথা আমি বলেছি। 27 মার্চ হবে, সাতাশে মার্চ আমরা পিস ব্যাটলের কথা বলেছি, একজন ক্যাপ্টেন মারা গেল, এসব বলেছি। সেদিন পর্যন্ত আমরা জানি না সারা দেশে আর কেউ বিদ্রোহ করেছে কিনা। শুধু আমার ওয়্যারলেস সেট যেটা 24 ঘন্টা খোলা ছিল, তখন ওয়্যারলেস সেটে 27 তারিখ সন্ধ্যার পর, একজ্যাক্ট টাইম আমি বলতে পারবো না, 27 তারিখ সন্ধ্যার পর একটা মনে আছে, সন্ধ্যার পর ধরেন 1 ঘন্টা 1 ঘন্টা পর হবে, সন্ধ্যার পর আমি ওইটাই মাগরীবের পর বলি আর কি, মাগরীবের পর ওয়্যারলেসে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের কণ্ঠ ভেসে আসলো এবং জিয়াউর রহমানের ভাষণটা একজ্যাক্ট আমাদের ইয়েতে উঠে গেল। এই বইতে আছে সুপুরা ভাষণটা, কি যেন বলেছিল উনি, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, পুরো মনে নেই এটা বইটাতে আছে। এইভাবে আমরা এটা পেয়েছি, উই হ্যাভ ফর্মড এ গভর্নমেন্ট ইত্যাদি হুইচ ইজ নন অ্যালাইন্ড ইত্যাদি, এই অনেক কথা আছে, পুরা এই ভাষণটা আমার বইতে আছে। তখন আমরা, আমি বলেছি পার্টিকুলার সবাইকে, দেখলি তো আমরা একা নই, আরেকজন অন্তত আছে, এই এতটুকু আমি বলেছি। এই এই যে খবরটা শোনার রিয়াকশনে এটা বলেছি আমি তাদেরকে। আবার এদিকে কুষ্টিয়া যুদ্ধটা, এটা একটা প্ল্যান্ড যুদ্ধ এবং কনভেনশনাল যুদ্ধ, প্ল্যান্ড কনভেনশনাল যুদ্ধ অনলি, এতে পার্টিসিপেশন ছিল সিভিলিয়ানদের, জনগণের পার্টিসিপেশন। কাজে যে জনযুদ্ধ বলা হয়, রিয়েল জনযুদ্ধ শুরু হয়েছে কুষ্টিয়া যুদ্ধকে দিয়ে, এবং কনভেনশনাল ব্যাটল বলতে যা বোঝায়, একমাত্র কুষ্টিয়া যুদ্ধ হয়েছে তখন আর কোনো কনভেনশনাল কোথাও হয় নাই, কনভেনশনাল যুদ্ধ হয় নাই, শুধু ডিফেন্স হয়েছে, এ মেরেছে, তে মেরেছে, আমি মেরেছি, তুমি মেরেছ, এই চলছে, কিন্তু এরকম যুদ্ধ আর কোথাও হয় নাই, এক্সেপ্ট কুমিরাতে কুমিরাতে একটা অ্যাম্বুশ হয়েছে, ভেরি সাকসেসফুল অ্যাম্বুশ, পাকিস্তানের যে একটা বড় অফিসার মারা গিয়েছিল, ভেরি সাকসেসফুল অ্যাম্বুশ, কিন্তু সেটা অ্যাম্বুশ, দ্যাট ইজ নট অ্যান অ্যাটাক, অ্যাম্বুশ ইজ এ পার্ট অফ দি ডিফেন্স ব্যাটল। কাজেই অ্যাটাক যদি কেউ বলে, দ্যাট ওয়াজ দি অনলি অ্যাটাকিং অ্যাকশন টেকেন বাই নাম্বার 8, মানে দক্ষিণ পশ্চিম রণাঙ্গন। যা হোক, আমরা অপেক্ষা করছি, বিশাখালী যুদ্ধ শেষ, সেখানেও তাদের ক্যাজুয়ালিটি কিছু হয়েছে, আমরা কিছু গাড়ি পেয়েছি, কিছু হাতিয়ার পেয়েছি। ওদিকে লেবুতলা আছে পূর্ব সাইডে, লেবুতলাতে রোজ পাকিস্তান আর্মি সেখানে যেত, জনগণ থেকে জনের মুরগি ছাগল গরু যা পাইত সব নিয়ে যেত, কিছু মানুষকে অত্যাচার করতো, নির্যাতনও করতো, ডেইলি এটা তাদের হিসাব ছিল। তো এখন আমরা সেখানে গিয়ে পজিশন নিয়েছি, আমাদের কাছে সব রিপোর্ট আসলো, আমরা পজিশন নিয়েছি, আসলো তাদের বাহিনী, পাকিস্তান বাহিনী, তারা অ্যাম্বুশে পড়লো সেখানে, একেবারে সব মেরে সাফ করে দেওয়া হলো, কিছু বাঁচলো যারা, কোনো রকমে তারা পেয়েছে পাকিস্তান ইয়েতে চলে গেলো, আর কখনো আসেনি সেখানে। তখন তারা লেবুতলা সংঘর্ষ, বিশাখালী সংঘর্ষ, মোস্ট সাকসেসফুল সংঘর্ষ হয়েছে, এবং এগুলো অ্যাম্বুশ, এগুলো কোনো অ্যাটাকিং নয়, অ্যাম্বুশ পার্ট অফ দি ডিফেন্স ব্যাটল। তারপর তারপর আসলো আমাদের উপরে উল্টা রিয়াকশন,
ইন দি সেন্স এতক্ষণ আমরা শুধু তাদেরকে মেরেছি, তারা কি করেছে ওই ড্যাম কি না ওই যে ঘাটটা কি বলে আরিচা, হ্যাঁ আরিচা, আরিচা, হ্যাঁ আরিচা থেকে তারা জাহাজে লঞ্চে বোটে করে কিছু রিএনফোর্সমেন্ট আর্মস অ্যামুনেশন সহ গোয়ালন্দের দিকে পাঠালো, আমার কাছে খবর আসলো। আমি সাথে সাথে সেখান থেকে এক প্লাটুন সুবেদার তফজ্জলের নেতৃত্বে এক প্লাটুন পাঠিয়ে দিলাম, একটা অ্যান্টি ট্যাঙ্ক গান দিয়েছি শুধু, এলএমজি দিয়েছি তিনটা, এবং বলেছি সেখানে মালিক ভাই, এখন যে মালিক ভাই বলে উপদেষ্টা ছিল মালিক, উনি তখন ওখানে ছিলেন, আচ্ছা আচ্ছা গোয়ালন্দতে ছিলেন, ওনাকে যদি পাও তোমরা, আমার খবর আছে উনি ওখানে আসেন, যদি পাও উনি সহ একত্রে প্ল্যান করে এই গোয়ালন্দতে পজিশন নাও, তারা আসলে তারা যেন নামতে না পারে, যেভাবে হোক তাদেরকে শেষ করবা, নামতে যেন না পারে এটা দিবে না, এই আমার অর্ডার ছিল। 14 এপ্রিলে গোয়ালন্দ যুদ্ধটা হইল, তাদের একটা ভর্তি লঞ্চ ডুবে গেল, অনেক মানুষ সেখানে মারা গেল, ভেসে গেল তারা সব সেখানে, তখন তারা ফিরে গেল, তারা আর অগ্রসর হলো না, ফিরে গিয়ে তারা আরিচা হয়ে নগর বাড়িতে চলে গেল। এখন নগর বাড়িতে নাম্বার আগে তারা নগর বাড়িতে খুব বোম্বিং শুরু করলো। ইন দি মিন টাইম 28 তারিখ থেকে আমার কলকাতা টেলিফোন লাইন এস্টাবলিশ হয়ে গেল, এবং ঢাকা মানে ওই রাজশাহী যশোর খুলনা এইসব ফরিদপুর সব এলাকার সাথে আমার টেলিফোন লাইন সংযোগ হয়ে গেল। আমি টেলিফোনে সেখানে ছিল নাজমুল হক রাজশাহীকে, নাজমুল হককে বললাম তোমরা যদি নগর বাড়িকে প্রোটেকশন না দাও সেখানে তারা নামবে, যদি তোমরা সেখানে বাধা না দিতে পারো তাহলে তোমার আশাও শেষ, আমার রিয়ার শেষ, আমিও শেষ, কাজ এটা তুমি ইমিডিয়েটলি করো। সে অ্যাকশন নিতে চেয়েছে কিন্তু ইট ওয়াজ টু লেট, যে সৈন্য সে পাঠিয়েছে তাতে কিন্তু এদের বাধা দিয়ে রাখতে পারে, যেহেতু আটলাইন সেলিং করেছে তারা, খুব আটলাইন সেলিং করে ওরা নামছে, নেমে তীব্র গতিতে তারা পাবনার দিকে ঈশ্বরদের দিকে আসলো। এখন ওয়ার স্ট্র্যাটেজি হিসাবে তাদের আবার ওই যশোরের সাথে কানেকশন আছে, ওয়্যারলেস, একই সময়ে এদিক থেকে তারা পাঞ্চিং শুরু করে দিল যশোর সাইড থেকে, দুই সাইড থেকে পাঞ্চিং করে দিল। ওখানে আমার এক প্লেটের সৈন্য কিছুই করতে পারলো না, ওরা নামলো ভেড়ামারা, নামে তীব্র গতিতে তারা এসে যেতে কুষ্টিয়াতে উঠল, আমার লোক পেছনে সরে গেল, এরা আবার এদিকে পাঞ্চিং করতেছে। আমি দেখলাম আমি দুইটা ফ্রন্টে যুদ্ধ করতে পারবো না, আমি সাথে সাথে আমার এই ফ্রন্টটা মাগুরা ঝিনাইদহা এবং ওই কোটচাঁদপুর ফ্রন্টটা পেছনে নিয়ে আমি একটা ফ্রন্ট করার চেষ্টা করলাম। আমি চলে গেলাম ঝিনাইদহ ছেড়ে, চুয়াডাঙ্গা আছে আমাদের পেছনে, চুয়াডাঙ্গা সহ এগুলো আমার আন্ডার রেখে আমি তাদেরকে ফেস করলাম ওয়ান সাইডে। তারা ঝিনাইদহ পৌঁছে গেল 15 তারিখে, ঝিনাইদহ নিয়ে নিল। ইন দি মিনটাইম আমাদের কাছে খবর আসছে যে বাংলার মাটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটা 10 তারিখে ফর্ম হয়েছে 10 এপ্রিলে, সেটা ওথ টেকিং হবে, শপথ গ্রহণ হবে, তোমরা ব্যবস্থা করো। সেটা দেখতে দাঁড়াই দেখে চলো, ফ্যান্টাসি আপনি বিভিন্ন গেছেন, এটা একটা মেজর একটা ইস্যু এই বাংলাদেশ সরকার গঠন, খুব সুন্দর বলছেন ডিটেলস, আচ্ছা ফরমেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট। হ্যাঁ অটোতে দেওয়ার কারণ কি?